Assalamualaikum warahmatullahi wabarakatuh. Innal hamdalillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. May yahdihillahu fala mudilla lahu wa may yudlil fala hadiyalah. Wa ashhadu an la ilaha illallah wahdahu la sharika lah wa ashhadu anna Muhammadan abduhu wa rasuluh sallallahu ta'ala alaihi wa ala alihi wa sahbihi wa sallama tasliman katsira. Amma ba'd. Faqad qala al-Imam al-Bukhari rahimahullahu ta'ala babu fadli salatil jama'ah wa kana al-Aswad rahimahullahu ta'ala idza fatatul jama'atu zahaba ila masjidin akhar wa jaa'a nasun ila masjidin qad sulliya fi fa adzana wa qama wa salla jama'atan. Qala hadathana Abdullah ibn Yusuf qala akhbarana Malikun an-Nafi'in an Abdullah ibn Umar radhiyallahu ta'ala anhuma anna Rasulullah sallallahu alaihi wasallam qala salatul jama'ati tafzulu salatal fadhli bi 27 daraja. Mohon Allah semesta prashansa salat ibn salam nazil fi nabi sallallahu alaihi wasallam er upor. Aaj juma bar 20 jamad asani 1444 hijri mutabik 13 januari 2023 আমাদের সাপ্তাহিক আলোচনা সহিহুল বুখারী থেকে বিষয়বস্তু আজানের পর্ব। আজানের পর্বে ইমাম বুখারী রাহিমাহুল্লাহর অধ্যায় নম্বর হচ্ছে 30। বলছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বাবু ফজলে সালাতিল জামাহ, এই অধ্যায় হচ্ছে জামাত সহকারে সালাত আদায় করার ফজিলত সম্পর্কে, জামাতে নামাজ পড়ার মহত্ব ফজিলত গুণাগুণ সম্পর্কে। জামাতে নামাজ পড়ে কিছু লোক, আর কেউ একা একা পড়ে বাড়িতে অথবা দোকানে কোথাও বাইরে। এই দুইজনের মাঝে ফজিলতের ক্ষেত্রে, নেকির ক্ষেত্রে কতটা পার্থক্য, এক আর 27 কিংবা 25, এক গুণ আর জামাতে পড়লে 27 বা 25 গুণ। জি, সংক্ষেপে এতটা মনে রাখতে হবে। তো আজকের প্রথম আলোচনা হচ্ছে জামাতে সালাতের ফজিলত বা মহত্ব সম্পর্কে। গত সপ্তাহে যে শেষ আলোচনা ছিল তা ছিল জামাতে সালাতের বিধান বা হুকুম সম্পর্কে। হুকুম বলতে পাঁচটির একটি হয়, এর আগে অনেকবারে বলেছি, যখনই আপনাকে বলা হবে শরীয়তে এর হুকুম কি, তো পাঁচের এক হবে। কি 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 কার মনে আছে, এগিয়ে তো দিলাম, এটার হুকুম কি শরীয়তে? তার মানে পাঁচটার একটা হবে, ছয় নয়। একটা হচ্ছে ওয়াজিব বা ফরজ, একই জিনিস ওয়াজিব ফরজ না, ওর বিপরীতটা হারাম, দুটো হয়ে গেল। তিন নম্বর যেটা বললেন একটু আগে মুস্তাহাব, মুস্তাহাব ওর বিপরীতটা মাকরুহ, মাকরুহ না তাহরিম না, মাকরুহ। মুস্তাহাব যখন তো তার অপোজিট হচ্ছে মাকরুহ, কয়টা হইল, চারটা, সহজ। এইভাবে মনে রাখলে, কারণ বিপরীত মনে রাখা সহজ, ভালো আর মন্দ তাই না, সাদা আর কালো মনে রাখা সহজ। ঠিক ওই রকম ফরজ ওয়াজিব ওর বিপরীত হচ্ছে হারাম নাজায়েজ, মুস্তাহাব তার বিপরীত হচ্ছে মাকরুহ, আর মাঝামাঝি মিডিলে এদিকে নয় ওদিকে নয় সবটাই সমান। মোবাহ জায়েজ, মোবাহ বলেন, জায়েজ বলেন, বৈধ বলেন, হ্যাঁ ঠিক আছে, জায়েজ জায়েজ, করলেও তাতে কিছু বেশি পাবেন না আর না করলেও তাতে ক্ষতি নেই, সমান সমান তাই না, করা না করা যার সমান সেটা হচ্ছে জায়েজ। জি, তো জামাতে সালাতের হুকুম, জামাতে নামাজ পড়ার হুকুম, তার মানে হয় ফরজ ওয়াজিব, না হইলে হারাম নাজায়েজ, আর না হইলে মুস্তাহাব সুন্নাত। মুস্তাহাব ব্যাপক অর্থ, তার মধ্যে সুন্নাত, সুন্নাত মুয়াক্কাদা, এরপর মুয়াক্কাদা, কিন্তু সবগুলি মুস্তাহাব, আর না হইলে মাকরুহ, আর না হইলে জায়েজ মুবাহ। পাঁচটার কোনটা, পাঁচটার কোনটি ওয়াজিব বা ফরজ, ওয়াজিব বা ফরজ? কিন্তু এ বিষয়ে ওলামাদের, আইমাদের
বিভিন্ন মত বর্ণনা করেছি। কয়টি মত বলেছিলাম কার মনে আছে? সবাই গত সপ্তাহে ছিলেন আপনারা। চারটি মত, মাশাআল্লাহ, চারটি মত বলেছিলাম। একটি মত হচ্ছে, এক নম্বর, যারা বলবে হাত তুলবে, ফরজ। কি ধরনের ফরজ? যারা ফরজ বলেছে কয়েক রকম। হ্যাঁ না, ওটা তো ফরজ মানে অবশ্যই করতে হয়। ফরজ, ওয়াজেব, ফরজ বলেন, ওয়াজেব বলেন, একটা বললেই চলে, সমস্যা নেই। কিন্তু ওয়াজেবটা ফরজে আইন না ফরজে কেফায়া? ফরজে আইন একটি মত। আর একটি মত হচ্ছে ফরজে কেফায়া। আর একটি মত হচ্ছে, আর একটি মত ফরজ। তিনটি মতে ফরজ, কিন্তু তিনটিতে পার্থক্য দেখেন। ফরজে আইন, ফরজে কেফায়া, আর একটি হচ্ছে ওয়াজেব বা ফরজ শর্ত, কন্ডিশন। জামাতে পড়েন হবে নামাজ, না হলে বাতিল হবেই না। এটা আরও পড়া সবচেয়ে শক্ত ফতো। এটা কয়টা হইল? তিনটে, বাকি থাকলে একটি শুধু, সেটা হচ্ছে সুন্নাতে মুয়াক্কাদা, মানে মুস্তাহাব মুয়াক্কাদ। সুন্নাতে মুয়াক্কাদা মানে মুস্তাহাব করলে ভালো, এক পাবেন না ২৭ পাবেন, আর তার তাগিদ আছে, তাগিদ আছে, গুরুত্ব আছে এমনি সুন্নাতে গায়ের মুয়াক্কাদা না। জি, কয়টি হলো? এর মধ্যে বলেছিলাম যে দলিলের দিক থেকে শক্তিশালী হচ্ছে ওয়াজেব, কিন্তু ওয়াজেব আইন, ফরজে আইন না ফরজে কিফায়া, এই দুটোর মধ্যে কিছু আলেমরা রয়েছেন, সালাফি আলেম, কোরআন সুন্নার অনুসারীরা। তা হচ্ছে ফরজে আইন, যেমন হানাবেলাদের মজহাব, হাম্বেলি মজহাব, যে সবার জন্য ওয়াজিব, সবার জন্য, সকলের জন্য ওয়াজিব। যদি আসতে পারে, শরীরে কোনো ওজন না থাকে, অসুখ বিসুখ নেই, বৃষ্টি নেই, ঝড় তুফান নেই, ভয় নেই দুশ্মন বলে, নিরাপত্তা আছে, তাহলে ওয়াজিব ফরজ, ফরজ আইন। আরেকটি মত হচ্ছে ফরজে কিফায়া, মানে প্রতিটি মসজিদে একটা জামাত অবশ্যই হইতে হবে, নাহলে গোটা গ্রাম গুনাহগার। ফরজে কিফায়া দায়ী হয়ে গেল। আর প্রতিটি মানুষের জন্য হচ্ছে সুন্নাতে মুয়াক্কাদা। আপনি যে জাননি, ১০ জন গিয়েছে আর দু চার ৫ জন জাননি, তো যারা জাননি তাদের জন্য সুন্নাতে মুয়াক্কাদা। তাহলে দুই রকমের দলিলে কী হয়ে যাচ্ছে? সমন্বয় হয়ে যাচ্ছে, এটি একদল আলমাদের মত। তো কিন্তু সুন্নাতে মুয়াক্কাদা সবার জন্য নয়। এখন সুন্নাতে মুয়াক্কাদা বলে সবার জন্য সুন্নাতে মুয়াক্কাদা, ইমাম, মুয়াজ্জিন, মসজিদের সবাই যদি না যায়, যে সুন্নাতে মুয়াক্কাদা আজকে গেলাম তো মসজিদ বন্ধ, তাহলে বিরাম। হ্যাঁ, আসরে নামাজ জামাত হইল না, হারাম, এটা হইতেই পারে না। শয়তান সেই গ্রামের লোকদের ওপর আধিপত্য কায়েম করে ফেলবে। হাদিস রয়েছে যেখানে সালাত কায়েম হয় না, সালাত কায়েম মানে জামাতে হয়, তাহলে বোঝা যায় সালাত কায়েম হচ্ছে। বাড়িতে বাড়িতে সবাই যদি পড়ে নেয় তো বোঝা যাবে যে এরা হিন্দুরা মুসলমান, কিচ্ছু বোঝা যাবে না, কিছুই বোঝা যাবে না। দেখেনি তো পার্থক্য, যে গ্রামটা হিন্দুদের গ্রাম, ইহুদি না খ্রিস্টান, হ্যাঁ না বুদ্ধিস্ট না মুসলিম, আজান হচ্ছে, একামত হচ্ছে, জামাত হচ্ছে, জুমা এবং জামাত দিয়ে বোঝা যাবে যে এরা মুসলিম। জুমা নাই জামাত নাই কিছু বোঝা যাবে না, যারা মুসলিম না মুসলিম। সুতরাং কমের পক্ষে ফরজে কিফায়া, আর সকলের জন্য সুন্নাতে মুয়াক্কাদা, না হইলে ফরজে আইন বা ওয়াজিব আইন। জি, যারা এখন আজকে এটি শুধু কি করলাম, হ্যাঁ ফ্রেশনেস, যে গত সপ্তাহে শোনার পর কতটা আপনাদের মনে আছে প্রায় ভুলেই গেছেন, কমপক্ষে যেটা শক্তিশালী মত সেটা মনে রাখতে হবে। যে আপনার জন্য, আপনার যদি শরীয়তে কোনো ওজোর না থাকে, অজুহাত না থাকে, তাহলে আপনার জন্য জামাতে গিয়ে নামাজ পড়া ওয়াজিব ফরজ আইন, ওয়াজিব আইন, আপনার উপর ওয়াজিব। যারা বলেছে শর্ত, সবচেয়ে শক্ত ফতোয়া, এমন ফরজের ফরজ বা ওয়াজিবের ওয়াজিব যেটা শর্ত, যদি জামাতে পড়েন তো হবে, আর বাড়িতে যদি পড়ে না ক্যান্সেল, নামাজ পড়া না পড়া সমান। যারা বলেছেন তাদের দলিল কিছু আছে, যেগুলি স্পষ্ট সেগুলি জয়ীফ, দুর্বল, আর না হলে অস্পষ্ট। স্পষ্টগুলি জয়ীফ, যেমন একটি স্পষ্ট হাদিস দ্বারা কথিত রয়েছে, মুস্তাদরাক হাকিমে রয়েছে, লা সলাতা লিজারিল মসজিদ ইল্লা ফিল মসজিদ, মসজিদের প্রতিবেশীর নামাজ হয় না মসজিদ ছাড়া। লা সলাতা লিজারিল মসজিদ, যার মানে প্রতিবেশী, মসজিদের আশেপাশে বসবাস করে, মসজিদের দূরে বসবাস করলে তো আসা কষ্ট, ধরো ১০ মিনিট ১৫ মিনিট লাগবে তো কষ্ট, আজানই শুনতে পায় না, এমনি স্বাভাবিক যদি আজান হয় মাইকে নয়, তাহলে তখন তার,
জন্য ওয়াজিব না কিন্তু আজান শুনতে পাচ্ছে তার মানে মসজিদ প্রতিবেশী প্রতিবেশী মানে একবারে পাশের লোক না চল্লিশ বাড়ি পর্যন্ত প্রতিবেশী অনেক ওলামারা বলেছেন এইদিকে আপনার বাড়ি থেকে চল্লিশ এইদিকে চল্লিশ ওইদিকে চল্লিশ ওইদিকে সবাই প্রতিবেশী আপনার জি হ্যাঁ প্রতিবেশী মানে ভাববেন না যে আমার আশেপাশে যে কয়েকটা ঘর আছে দু তিনটা ওইটি প্রতিবেশী শুধু গোটা গ্রাম প্রতিবেশী আপনার তো লা সলাত আলে জারিল মসজিদ মসজিদের প্রতিবেশীর কোনো সলাত নেই মানে হবে না ইল্লা ফিল মসজিদ মসজিদ ব্যতি রেখে মসজিদ ছাড়া হাদিস কত শক্ত যার বলছে যে হবে না তার দলিল এটি কিন্তু এর উত্তর হচ্ছে দুইটি হাদিসের প্রথম এই হাদিস জয়ীফ দুর্বল আল্লামা আলবানী তার আগে অনেক প্রায় সমস্ত মহাদিসে বলেছে হাদিস জয়ীফ সহি নাই স্পষ্ট যখন যে নামাজ জামাতে না পড়লে বাতিল পুরুষদের হাদিস দুর্বল হয়ে গেল তাহলে দলিল হলো না দুই নম্বর উত্তর হচ্ছে এই হাদিসের যে এই হাদিসকে যদি সহিও ধরে না বা আমলের যোগে ধৈর্যও নেওয়া যায় অবশ্য ধরা যাবে না কারণ দুর্বল তাহলে এর অর্থ হচ্ছে পূর্ণ তার সমাজ হলো না নাফিয়ে কামাল নাফিয়ে সেহা নাই লাসালাত আলে জারিল মসজিদ মসজিদের প্রতিবেশী সলাত পূর্ণ হয় না অসম্পূর্ণ সাতাইশের জায়গায় পঁচিশের জায়গায় মাত্র এক পেল মাত্র একটা নাকি পেল এক গুণ নাকি পেল পূর্ণ নয় তার নামাজ ইল্লা ফিল মসজিদ মসজিদে গেলে পূর্ণ নাফিয়ে কামাল যেমন এরকম অনেক হাদিস রয়েছে লা ইমান আলে মাল্লা আমানাত আলে যার আমানত নাই তার ইমান নেই মানে কাফের নাকি টাকা পয়সা আপনি জমা রাখলেন বেইমানি করে দিল ধার নিল আর দেয় না অধিকাংশ মুসলিমরা এরকম করছো কি কাফেরদের কথা বলবে টাকা ধার দিয়ে দেন আর দেখেন তার সাথে বন্ধুত্ব সব শেষ হয়ে যাবে কারোর সাথে দুশ্মনি করতে টাকা ধার দিয়ে দেন এটা তিক্ত সত্য কথা আর যখন টাকা ধার চাইল আপনি জানছেন হ্যাঁ নিশ্চিত যদি খুব ভালো মানুষ জানছেন অথবা না দিলে আমার কিছু হবে না দিতে হবে তাকে দেন অথবা অল্প স্বল্প দেন আমার পরামর্শে অল্প স্বল্প দেন এতে মেরে খেলে কিছু হবে না ধরেন পাঁচশো রিয়াল দিলেন খেলে তো পাঁচশোই খেলো কিন্তু পাঁচ হাজার দিয়ে দিয়েছেন ব্যথা পাবেন আপনি না দিলে তাই না কিন্তু একশো দুশো পাঁচশো বাবা দিলো দিল মনে মনে আর কি দিলো দিল নাহলে যা সাদা কাত ঠিক আছে তাহলে অসুবিধা নেই তো লা ইমান আলে মাল্লা আমানা তাহলে যার আমানত নেই তার ইমান নেই তাহলে কি কাফের বলবেন নাকি যারা টাকা পয়সা বেমানি করে হ্যাঁ না না কাফের নাই ফাঁসে গুণাগার ইমান নেই মানে পূর্ণ ইমান নেই দুর্বল মুসলিম দুর্বল ইমানের মুসলিম জি তো এইরকম উত্তর দেওয়া যেতে পারে আর যারা বলেছে যে সুন্নাত সবচেয়ে ঢিলা ফতুয়া জামাতের ক্ষেত্রে কি সুন্নাতে মুয়াক্কাদা তাই না সুন্নাতে মুয়াক্কাদা সুন্নাতে মুয়াক্কাদা যারা বলেছে তাদের দলিলগুলি যতগুলি ফজিলতার হাদিস এই যে আসছে এই অধ্যায় আজকের হাদিসগুলো যেগুলো আসছে সেটা যদি এই একজন মানুষ জামাতে সালাত পড়ে সেই ব্যক্তি সাতাইশ গুণ পাবে তাহলে বোঝা গেল জামাতে যদি নাও পড়ে তাহলে তার নামাজ হয়ে গেল আর সে এক গুণ পেল গুনহার কথা তো বলা হলো না যে গুনাহগার হয়ে যাবে তা গুনহা যখন বলা হলো না তাহলে বোঝা যাচ্ছে শুননা তো মুয়াক্কাদা বুঝতে পেরেছেন কিন্তু যারা বলছে যে ওয়াজিব ফরজ তারা এই ফজিলতের হাদিসের কি উত্তর দেবে যারা সুন্নাতে মুয়াক্কাদা বলেছে তাদের উত্তর কি দিবে তাদের উত্তর বলছে যে এটা ওজোর থাকলে কি থাকলে ওজোর থাকলে এইরকম একা পড়ছে কেউ আর আরেকজন জামাতে যাচ্ছে তো যে জামাতে যাচ্ছে সে পঁচিশ সাতাইশ গুণ পেলো যে ওজোরের কারণে বৃষ্টি হচ্ছে গেল না অথবা শরীরটা অসুস্থ গেল না হ্যাঁ তো সে এক গুণ পাবে এরও উত্তর আছে উত্তরের উত্তর আছে ফোকাহাদের কাছে বুঝতে পেরেছেন এর নাম উত্তরের উত্তর আছে বলছে যদি কারো ওজোর থাকে সত্যিকার তো আল্লাহর কাছে তো গ্রহণযোগ্য আগে থেকে সে নিয়মিত জামাতে নামাজ পড়ে কিন্তু অসুস্থ হওয়ার কারণে অথবা বর্ষা বৃষ্টির কারণে ঝড় তুফানের কারণে যেতে পারল না সফরের কারণে সে জামাতে হাজির হতে পারলো না অথবা অনিচ্ছাকৃত ঘুম ভাঙেনি ঘুম ভেঙেছে ছুটে যাচ্ছে উজু করে যেতে এতে জামাত হয়ে গেল তাহলে ও তো ইচ্ছা করে ত্রুটি করেনি তাহলে ও তো পূর্ণ নাকি পাবে এটাও হাদিস দ্বারা প্রমাণিত এজা মারিজাল আবদু আও সাফারা সহিহ বুখারী হাদিস এজা মারিজাল আবদু কোনো বান্দা যদি অসুস্থ হয়ে পড়ে আও সাফার অথবা সফরে যায় বিদেশে কোথাও গেছে বাইরে গেছে আর
তারপরে বেশ কিছু সুন্নত নফল ভালো কাজ নেকির কাজ করত দৈনন্দিন, কোরআন তেলাওয়াত করত নিয়মিত, ধরেন এক দুই পারা করে জিকির আজকার করত, বা সোমবার বৃহস্পতিবার রোজা রাখত, অথবা তাহাজ্জুদ পড়ত, এগুলো করতে পারল না অসুস্থতার কারণে অথবা সফরের কারণে। কোতেবালাহু মা কানা ইয়ামালুহু সহিহান মুকিমান, সুস্থ অবস্থায় মুকিম অবস্থায় যতগুলি নেকি নেক আমল করত সবগুলির নেকি পূর্ণ পেয়ে যাবে। তাহলে একটি লোক তাহাজ্জুদের সৎ নিয়ত নিয়ে শুয়েছে, তাহাজ্জুদ পড়া তার অভ্যাসও আছে, নিয়ত আছে, সংকল্প আছে, তাহাজ্জুদ অ্যালার্মও লাগিয়েছে, চেষ্টা করেছে, তারপরে জাগতে পারলো না, পুরো নেকি পাবে। যদি সুন্নত তাহাজ্জুদের ক্ষেত্রে পূর্ণ নেকি পায়, তো ফরজ জামাতের ক্ষেত্রে সৎ নিয়ত আছে, চেষ্টা করেছেন যে ফজর উঠবো, উঠতে পারলেন না, মাসে একদিন দুই দিন পাঁচ দিন এরকম হচ্ছে, উঠতে পারছেন না, আবার ডেলি ডেলি উঠতে পারছেন না, বলছেন আমি নেকির আশা করে বসে আছি, হবে নাকি? তার মানে আপনি শয়তানকে নিশ্চয় সুযোগ দিয়েছেন বিভিন্নভাবে, যার ফলে একদিনও চান্স পাচ্ছেন, মাসে দশটা দিনও উঠতে পারছেন না। শয়তানকে বিভিন্নভাবে চান্স দিয়েছেন, এই কথার ব্যাখ্যার প্রয়োজন আছে। অনেকে যথাযথ চেষ্টাই করেন না, এটা হচ্ছে শয়তানকে চান্স দেওয়া, যার ফলে জামাতে যেতে পারেন না, আপনি ফজর উঠতে পারেন না। অনেকে আছেন, চেষ্টা আছে, আন্তরিকতা আছে যে ফজরের নামাজটা জামাতে গিয়ে পড়ব, কিন্তু বিভিন্ন পাপ সারাদিন এত বেশি করেছেন, সেই পাপের কুফল হিসাবে আল্লাহ চান না যে আল্লাহর সাথে আপনি মিট করেন। আমার কথাটি ভালো করে বোঝার চেষ্টা করবেন। দেখেন, যাকে অন্তর থেকে আমরা মহব্বত করি না, আমরা চাই না যে ওর সাথে ও আমার সাথে দেখা করুক, বাস্তব সত্য কি না? আমি আপনি সবাই কিন্তু এটা, কিন্তু যাকে অন্তর থেকে চান, ভালোবাসেন, সবসময় চাইবেন যে আমার কাছে থাক, হ্যাঁ আসুক, দেখা করুক, পাঁচ মিনিট যা দশ মিনিট কথা বলুক, আমার গুরুত্বপূর্ণ সময় নিক, অসুবিধা নেই, ঠিক না? ওয়ালিল্লাহিল মাসালুল আলা, আল্লাহর যে উত্তম উপমা রয়েছে, জি। যখন আপনি সারা দিন পাপ করছেন সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে, আপনার ইউটিউবে, আরও বিভিন্ন যে ইয়ে রয়েছে, আর আপনি বিভিন্ন রকমের না যায় চ্যাটিং করছেন, আপনি মেয়েদের সাথে বেগানাদের সাথে কথা বলছেন, বিভিন্ন পাপ করছেন, আপনি হারাম খাচ্ছেন, আপনার গাফিলতি, আপনার বিভিন্ন পাপের সাথে জড়িয়ে আছে, আপনি হারাম রুজি খাচ্ছেন, আর বলছেন আমি তাহাজ্জুদ গুজার মুসল্লি হব, আমি ফজরে জামাতে পড়বো, আল্লাহ চান না যে আপনি আল্লাহর সাথে নির্জনে এরকম সুযোগ সুবিধা পান, কথা বোঝা গেছে? সুতরাং আপনাকে শয়তান থেকে বেঁচে থাকতে হবে। শয়তান যেখান যেখান দিয়ে আপনার উপর আক্রমণ করতে পারে, সেই ছিদ্র রাস্তাগুলি বন্ধ করতে হবে আপনার লাইফে। গুনাহ কমিয়ে নিয়ে আসেন, জিকির আজকার বাড়ান, ফরজ ওয়াজিবের পুরোপুরি হেফাজত করার পরে সুন্নত নফল বেশি বেশি আপনার দোয়া, জিকির, ইবাদত, বন্দেগি করেন, আর দেখবেন যে ধীরে ধীরে যেমনই গুনাহ কমে আসছে, নেকির পরিমাণ বাড়ছে, বাস্তব সত্য। যত নেকি আর গুনাহ কমে আসবে, তত নেকির রাস্তা আপনার সামনে খুলে যাবে, বরকতের রাস্তা খুলে যাবে, আর যত গুনাহর দিকে যাবে, যে কোনো জাতি, ব্যক্তি, সমাজ, পরিবার, দেশ, সারা বিশ্ব যত পাপের দিকে চলে যাবে, আল্লাহ তাদের জীবন থেকে বরকত ছিনিয়ে নেবে। টাকা অনেক কিন্তু বরকত নেই, টাকা অনেক কিন্তু বরকত নেই, হচ্ছে না? আজকাল মানুষের কাছে টাকার অভাব আছে, কিন্তু দ্রব্যমূল্য হ্যাঁ কীভাবে বেড়ে চলে যাচ্ছে রাতারাতি, টাকা পয়সার মূল্য কীভাবে নামতি আছে, এগুলো আল্লাহর আজাব, পাপের কারণে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তো যাই হোক, কী বলছিলাম, জামাতে সলাতের ফজিলত আর জামাতে সলাতের হুকুম, তো হুকুম আশা করি বুঝে গেছেন, আর হুকুম সম্পর্কে গত সপ্তাহে আলোচনা হয়ে গেছে বিস্তারিত। দলিলগুলোর দিকে ইঙ্গিত করলাম, যারা সুন্নত মুআক্কাদা বলেছে তাদের দলিল ফজিলতের দলিলগুলি, যারা শর্ত বলেছে তাদের দলিল যেগুলি সহি সেগুলি অস্পষ্ট, যেমন নবী সাল্লাম বাড়ি জ্বালিয়ে দিতে চেয়েছেন ফরজ, আর এই ফরজে যদি হাজির না হয়, জামাতে হাজির না হয়, তাহলে নামাজ বাতিল, নামাজ বাতিলের দলিল তো হতে নেই, তাহলে অস্পষ্ট হইল, স্পষ্ট যেটা সেগুলো হচ্ছে জঈফ, দুর্বল। আর দেখা যাচ্ছে যে জামাতের গুরুত্ব অনেক বেশি আছে, এই মর্মে বেশ কিছু দলিল রয়েছে। আল্লাহ স্বয়ং কোরআনে কারিমে বলছেন, ওয়ারকাউ মাররাকেই, তোমার রুকুকারীদের সাথে রুকু করা, মানে সাল্লুম আল মুসল্লির, মুসল্লিদের সাথে হয়ে জামাতে নামাজ পড়ো, কোরআন সূরা বাকারার আয়াত, জি। তাহলে জামাতে নামাজ পড়া ওয়াজিব বা ফরজ, ফরজে আইন অথবা কমপক্ষে ফরজে কিফায়া, জি।
তো এই 8 নম্বর পর্বে বলছেন ইমাম বুখারী রাহমাহুল্লাহ, অধ্যায় নম্বর হচ্ছে 30, বাবু ফজলে সালাতিল জুমা। এই অধ্যায় হচ্ছে জুমার না জামাতে সালাতের ফজিলত সম্পর্কে, জামাতে সালাত আদায়ের ফজিলত সম্পর্কে। তারপরে নকল করছেন ইমাম বুখারী রাহমাহুল্লাহ দুইজন বিখ্যাত ফোকাহা, একজন সাহাবি ফকিহ আর একজন হচ্ছেন তাবেই বা তাবেই ফকিহ, তাদের আমল বা তাদের উক্তি নকল করছেন। ওয়াকান আল আসওয়াদ, ইমাম আসওয়াদ রাহমাহুল্লাহ, আসওয়াদ আর আলকামা এই দুইজন ছিলেন প্রখ্যাত তাবেই ফকিহ আলেম এবং বিশিষ্ট ছাত্র প্রখ্যাত সাহাবি আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল মাসউদ রাদিয়াল্লাহু তাআলা মদিনা থেকে হিজরত করে কুফা চলে গেছিলেন, ইমাম বুখারী না ইমাম আবু হানিফার শহর যেটা রাহিমাহুল্লাহ। তো আব্দুল মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহর এলম এজন্য এরাকে বিস্তার লাভ করে, যে যেখানে থাকে সেখানে মানুষের এলম বেশি বিস্তার করে, স্বাভাবিক কথা। আমরা সৌদি আরবে, সৌদি আরবে আমাদের দাওয়াতের প্রভাব সবচেয়ে বেশি, তারপরে বাইরে, তাই না? দামামে যতটুকু আছে অন্য জায়গায় তো ওইভাবে তো হয় না, মাঝে মধ্যে কখনো হয়তো গেলাম, অথবা হ্যাঁ আপনার পরোক্ষভাবে ইনডাইরেক্ট হ্যাঁ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পৌঁছেছে, সরাসরি তার পৌঁছেছে না। তো ঠিক ওই রকমই ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বিশিষ্ট ছাত্র ইমাম আসওয়াদ আর ইমাম আলকামা দুইজন, আর তাদের ছাত্র হচ্ছে ইব্রাহিম নাখি, ইব্রাহিম নাখি ফকিহ, আর ইব্রাহিম নাখির ছাত্র হচ্ছেন ইমাম আবু হানিফা। জি রাহিমাহুমুল্লাহ জামিআন। তো ইমাম আসওয়াদ কি করতেন, এজা ফাতাতুল জামাত, জামাত যদি ছুটে যেত মসজিদে গেলে দেখে জামাত হয়ে গেল, হতে পারে মানুষের বিভিন্ন হজর, হঠাৎ করে আগে থেকে প্রস্তুত আছেন যে মসজিদে জামাতে যাব, জামাতে যেতেও পারতেন, যে টাইমটা আছে তাতে আপনি জামাত পেয়ে যেতেন হয়তো। হঠাৎ করে ধরেন আপনার পেশাব পায়খানার প্রয়োজন হয়ে গেল, বাথরুমে যাওয়ার প্রয়োজন হইল, বাথরুম থেকে বেরোতে বেরোতে জামাত ছুটে গেল, হতে পারে না, পারে না, ফজরে জাগলেন জামাত পাবেন কিন্তু গোসল ফরজ আছে, গোসল করতে করতে জামাত শেষ হয়ে গেল। তো এগুলো ইচ্ছাকৃত নয়, অনেক সময় যদিও সতর্কতা অবলম্বন করা উচিত, যদি আগে থেকে জানা থাকে যে আমার গোসল ফরজ আছে তো আগেই উঠে যাবে, যে চেষ্টা অবশ্যই থাকতে হবে, অবহেলা না থাকে। তো ইমাম আসওয়াদের কখনো গেলেন আর জামাত ছুটে গেল, যারা গাড়ি চালাচ্ছেন অথবা গাড়িতে আসছেন ভাবছেন যে নিশ্চিত জামাত পেয়ে যাবো অমুক মসজিদে গিয়ে, এমন যে আমি বললেন ফেঁসে গেলে এইদিকও না ওইদিকও না, এদিক সেদিক গিয়ে কোথাও পার্কিং করে নামাজ পড়বো তাও হচ্ছে না, আপনাকে জরুরি নেই যে ওই মসজিদে পৌঁছে দিব যেটা টার্গেট ছিল, আপনি ডানে বামে ফেলে বেরিয়ে যান আর নামাজ পড়েন, এটা চেষ্টা অবশ্যই থাকতে হবে। কিন্তু অনেক সময় হলো না, অনিচ্ছাকৃত জামাত ছুটে গেল, তাহলে ইনশাল্লাহ গুনাহগার হবেন না, কিন্তু ইচ্ছে করে আপনি জামাত ছাড়বেন যে আজান তো হইলো চলো আরে আর দু একটা কাস্টমার, যারা ট্যাক্সি চালান আর দু একটা কাস্টমার টেনে নিই 10-20 টাকা চলেই আসুক আর তারপরে গিয়ে কোনো এক মসজিদে ঢুকে যাবো, না অবহেলা আছে আপনার, এখানে গাফিলতি আছে, আল্লাহর ওয়াস্তে আজান হয়ে গেছে এখন প্রস্তুত হয়ে যান। আজানটা কিসের জন্য? প্রস্তুত হওয়ার জন্য, প্রস্তুত হয়ে যান, এখন কাজকর্ম ছেড়ে দিন, ওয়াজারুল বাই, আল্লাহ বলছেন ব্যবসা বাণিজ্য দুনিয়াদারি ছেড়ে দাও, আজান হয়েছে মসজিদে টান্দা, মসজিদে যাওয়ার জন্য প্রস্তুতি না। জি তো যখন জামাত ছুটে যেত ইমাম আসওয়াদের, জাহাবা ইলা মসজিদিন আখার, তখন আরেক মসজিদে চলে যেতেন, আরেক মসজিদে চলে যেতেন, দেখতেন যে আরেকটা মসজিদে বিলম্বে হবে নামাজ, চলে যেতেন। আমাদের দেশে তো অনেক পার্থক্যর সাথে নামাজ হয়, এ মসজিদে না পেলে আরেক মসজিদ কিন্তু আরামে পেয়ে যাবেন, আহলে হাদিস মসজিদে পাচ্ছেন না যদি দেখবেন হানাফি মসজিদে চলে যান তো আধা ঘন্টা এক ঘন্টা পরেও নামাজ পাবেন, বিশেষ করে আসরে আর ফজরে, ঠিক না? তো যদিও যারা মাজার পূজারী তাদের পিছনে নামাজ পড়া জায়েজ নয়, কারণ তারা বড় শিরকে লিপ্ত রয়েছে, কিন্তু যারা সরাসরি মাজারে সেজদা করে না এবং মাজারের দিকে আহ্বান করে না কিন্তু বিভিন্ন বেদাত রয়েছে, তারা বিভিন্ন গুনাহে জড়িয়ে রয়েছে, যেমন গুনাহগারের পিছনে নামাজ পড়া জায়েজ, টাকনার নিচে কাপড় আছে নামাজ পড়া জায়েজ, মুখে দাঁড়িয়ে নেয় নামাজ পড়া জায়েজ তার পিছনে ইক্তেদা করে, ঠিক তেমনই যেই ব্যক্তি নামাইতে পড়ে তার পিছনে নামাজ পড়া জায়েজ, সম্মিলিত মোনাজাত করে বেদাত করে নামাজ পড়া জায়েজ তার পিছনে, কথা বোঝা গেছে না? জি চরমপন্থী হবেন না, যে কিছু বেদাত থাকলে একবারে তার পিছনে ইক্তেদা করা হারাম না, এটাও নয়, আর যার তার পিছনে নামাজ পড়বো সেটাও জায়েজ না। জি বড় শিরকি কুফুরি আকিদা থাকে, ইমান ভঙ্গকারী আকিদা থাকে, তাহলে তার পিছনে সলাত আদায় করা জায়েজ নয়। জি
তো অন্য মসজিদে গিয়ে নামাজ আদায় করতেন। এখানেও জুমার ক্ষেত্রে দুই একটা মসজিদ এমন আছে, জুমা এবং জামাতের ক্ষেত্রে অনেক লেটে নামাজ হয়। এখানে একটা মসজিদ আছে আলখালি, যে ওই যে সিগন্যালের কাছে বাম হাতে আছে না, ওসামা বিন জায়েদ সম্ভবত মসজিদটার নাম। ওই মসজিদের সমস্ত জুমা শেষ হওয়ার পরে ওখানে খুতবা চলতে থাকে বেরিয়ে গেল। তো কারো যদি দেখেন যে এমন হলো যে এইখানে গিয়ে তো জামাত পাওয়া যাচ্ছে না, যান ওইখানে দৌড় দিয়ে যান, এমন নয় যে গেল গেল না, চলে যান আর এক মসজিদে পাবেন জামাত। এক জায়গায় 15 মিনিট মার্কেট এরিয়াতে, এখানে 15 মিনিটের জামাত শুরু হয়ে যায় বা অনেক সময় 12-13 মিনিটও শুরু হয়ে যায় মার্কেট এরিয়াতে। আপনি যদি আরবি মহল্লাতে চলে যান 20-25 মিনিট পরে শুরু হয়, বিশেষ করে ফজরে আধা ঘন্টা পরেও শুরু হয়। সুতরাং এই চেষ্টা অবশ্যই করতে হবে, চেষ্টা অবশ্যই করতে হবে। এটি হচ্ছে সালাফদের আমল। ইমাম আসওয়াদ তিনি তাবেঈ, আর এক মসজিদে গিয়ে জামাত ধরতেন। ওয়াজা আনাসুন ইলা মসজিদিন, আর বিখ্যাত সাহাবী আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হিজরত করে মদিনা থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ইন্তেকালের পরে 10 বছর তো খেদমত করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের, তারপরে কিছুদিন থাকলেন মদিনায়। মদিনা থেকে হিজরত করে বাসরা চলে গেছিলেন, বাসরাও ইরাকে, ইরাকের প্রসিদ্ধ শহর বাসরায় চলে গেছিলেন শেষ জীবনে। তো এক মসজিদে আসলেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওয়াকাদ কাদ সুল্লিয়া ফিহি, কিন্তু সেখানে এসে দেখেন যে সেখানে সালাত পড়া হয়ে গেছে, জামাত হয়ে গেছে, সালাত হয়ে গেছে। ফা আজানা, তখন তিনি আজান দিলেন, একামত দিলেন, ওয়াসাল্লা জামাতান, আর জামাতে সালাত পড়লেন। আজান দিলেন, একামত দিলেন, একামত দেওয়া তো ঠিক আছে কিন্তু এক মসজিদে একাধিক আজান নেই। তো তিনি আজান দিলেন, এখানে স্পষ্ট নেই সেই মসজিদে না অন্য জায়গায়, তবে যদি সেই মসজিদে হয় তাহলে এখানে আজান নয় প্রচলিত আজান, বরং দেখলেন যে আশেপাশে আর কেউ আছে, যেমন আমরা অনেক সময় বলি যে ভাই নামাজ পড়েছেন, না আমিও পড়িনি, তা আসেন আসেন এই করি, আমরা জামাত করি। আজান মানে জানানো, জ্ঞাত করা। তো এই অর্থে শাব্দিক অর্থে নেওয়া যেতে পারে, কখনো কখনো শারঈ অর্থে না নিয়ে শাব্দিক অর্থে নেওয়া হয়, শাব্দিক অর্থে নেওয়া হয়। জি, তো একামত দিয়ে কি করলেন, ওয়াসাল্লা জামাতান, জামাত করে সালাত আদায় করলেন। তাহলে আনাস রাদিয়াল্লাহু তাআলার আমল থেকে বোঝা যায় যে এক মসজিদেই জামাত যখন হয়ে গেছে, দ্বিতীয় তৃতীয় জামাত করা যেতে পারে ওই সব লোকদের জন্য যাদের জামাত ছুটে গেছে। এখন এই বিষয়টি একটি গুরুত্বপূর্ণ মাসলা, কারণ এতে খুব দ্বিমত রয়েছে ফোকাহদের এবং আমলে পার্থক্য রয়েছে। ভারত, বাংলাদেশ, পাকিস্তানে যে হানাফি মসজিদগুলি আছে সেখানে দ্বিতীয় জামাত করতে দেবে না, দ্বিতীয় জামাত করতে তো নিষেধ করবে। যদি 2-4-5 জন গেছেন আর ওদের জামাত হয়ে গেছে আর হানাফি মসজিদে ঢুকে যান আর জামাত করা শুরু করেন, নিষেধ করবে। কারো এরকম অভিজ্ঞতা আছে, জানা আছে, করতে দেবেন না। কিন্তু আহলে হাদিস মসজিদে ভারত, বাংলাদেশ করতে দেবে, সৌদি আরবে কোনো বাধা নেই, সৌদি আরবে বাধা আছে, জামাত শেষ হয়ে গেছে, দ্বিতীয় তৃতীয় জামাত হচ্ছে একের পরে এক, একসাথে আবার 2-3টে জামাত যেন না হয়। যেমন কোনো কোনো জায়গাতে কেউ কারো খবর রাখে না, বড় মসজিদ ডান দিকে একটা জামাত শুরু হয়েছে, প্রথম জামাত শেষ হওয়ার পরে বাম দিকে এসে কিছু লোক শুরু করে দিচ্ছে, একই তলাতে অথবা নিচের তলাতে আর ওপর তলাতে, দুই তলাতে, তিন তলাতে তিন জামাত চলছে, এটা জায়েজ নয়। যথাসাথে দেখে নিতে হবে আর একটি জামাত হইতে হবে, দ্বিতীয় তৃতীয় জামাত হলো শুধু একটি জামাত, একই টাইমে একসাথে 2-3টে জামাত জায়েজ নয়। জি, এই ছিল মাসলা। চলেন হাদিস একটি পড়ে নি, অধ্যায় 645 নম্বর, তারপরে এই মাসলার ইখতিলাফ এবং কারা কি বলেছেন আর তারপরে কোনটি সঠিক আমরা জানব। আব্দুল্লাহ বিন উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলছেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, সালাতুল জামাতে তাফযুলু সালাতাল ফাজ্জে, জামাতের সালাত ফজিলত রাখে, মহত্ব রাখে, সালাত আল ফজ্জে মানে একাকী সালাতের তুলনায়, ফজ্জুন মানে মুনফারিদ, একাকী একজন একা একা পড়ছে আর কিছু লোক জামাত করে সালাত পড়ছে, কতটা ফজিলত রাখে জামাতের সালাত, বেসাব এম ওয়াই সিনা দারাজা, 27 গুণ, দারাজা মানে হচ্ছে মর্যাদা বা গুণ। জি, এই জন্য সিঁড়িকে দারাজ বলা হয়, এই যে বিল্ডিংয়ের সিঁড়ি এগুলো কি বলা হচ্ছে, দারাজ, স্টেপ, হ্যাঁ ওপরে উঠছেন ধাপে ধাপে, 27 গুণ ফজিলত।
তারপরের হাদিসটিতে 25 রয়েছে, সেটা আমরা দেখেনি। 646 নম্বর হাদিস বা 46 নম্বর বা 46, বিভিন্ন রকমভাবে আপনারা বলে থাকেন। 646 নম্বর হাদিস বলছেন ইমাম বুখারী রাহমাহুল্লাহর ওস্তাদ আবদুল্লাহ বিন ইউসুফি, তার ওস্তাদ লাইস, ওখানে ছিল ইমাম মালিক, আর তার ওস্তাদ হচ্ছেন ইবনুল হাদ আবদুল্লাহ বিন খাব্বাব থেকে, আবু সাইদ খুদরি থেকে, আর সেখানে ছিল নাফে মালিক, নাফে আবদুল্লাহ বিন উমার। সাহাবি হচ্ছেন আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয় সাহাবি হয়ে গেল। তাহলে একই হাদিস বর্ণনাকারী দুইজন সাহাবি। আন্নাহু সামিয়ান নবী ইয়াকুল, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন কি, সলাতুল জামাতে তাফজুলু সলাতাল ফাজি বি 25 দারাজা, জামাতের সলাত একাকী সলাতের উপর ফজিলত রাখে, মহত্ব রাখে, বি 25 দারাজা, 25 গুণ, 25 গুণ ফজিলত রাখে। এই 25 গুণ আর 27 গুণ, 25 গুণ আর 27 গুণ, একটি সমন্বয় হচ্ছে যে বর্ণনাকারী সন্দেহ, বর্ণনাকারীর সন্দেহ যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 25 বলেছেন অথবা 27 বলেছেন। এখানে তো দুইটা হাদিসে দুই রকম পরিমাণ আসলো, কিন্তু অন্য হাদিসে রয়েছে যে হয় 27 না হয় আউ করে রয়েছে, অথবা 27 অথবা 25 গুণ ফজিলত রাখে, 27 অথবা 25 গুণ ফজিলত রাখে। তাহলে যখন অথবা দিয়ে এসছে তখন একদল বলছে এটা বর্ণনাকারী সন্দেহ, 25 হতে পারে অথবা 27 হতে পারে, 27 মধ্যে 25 সামিল, সুতরাং 25টা নিশ্চিত আর 27টা অনিশ্চিত, তাই না? তাহলে এটা একটা সমন্বয় হয়ে গেল, ব্যাখ্যা হয়ে গেল। কিন্তু অন্য অন্যরা বলেছেন না এমনটা না, সন্দেহ না, এটা বিভিন্ন অবস্থা বর্ণনা করার জন্য, অবস্থা হিসাবে 25 অথবা 27 হবে জামাতের ফজিলত। অবস্থাগুলি কি? একটি অবস্থা হচ্ছে জেহরি সালাত আর সিররি সালাতের পার্থক্য, যদি জোরে তেলাওয়াত হয় যেমন মাগরিব এশা ফজর, তাহলে ওতে 27 গুণ পাবেন, আর যদি আস্তে আস্তে জোহর আসরের জামাত হয় তাহলে 25 গুণ পাবেন, কারণ অতিরিক্ত বেনিফিট ওখানে, নেকি তো ওই রকমই বেনিফিট হবে, কারণ আপনি যখন মাগরিব এশা আর ফজর পড়লেন তখন ইমাম যে সুরাগুলি তেলাওয়াত করছেন সেগুলি শুনলেন, আর যদি অর্থ বুঝেন তো কোরআনের তেলাওয়াতে ওয়াইজা তুলিয়া তালিম আয়াত হু জাদা তুমি ইমান, কোরআন তেলাওয়াত হলে মমিনের শান হচ্ছে, অবস্থা হচ্ছে তার ইমান বৃদ্ধি পায়। তো একজন লোক হয় কোরআন পড়ছে বুঝে, না হয় কোরআন শুনছে, আর আরেকজন শুনছে না, দুইজনে পার্থক্য অবশ্যই রয়েছে। তো এই জন্য 27 গুণ পাবেন মাগরিবে এশা ফজরে, জেহরি সালাতে, জুমার সালাতে, জুমাতে এমনি ফরজ, আর জুমাতে আলাদা নামাজ, কিন্তু জামাতের সালাতের কথাই নেন। আর দিনের নামাজ হলে 25 গুণ পাবেন। আর কেউ কেউ বলেছেন এইটা 25 আর 27-এর পার্থক্য হচ্ছে খুশু, সলাতে একগ্রতার পার্থক্যের উপর নির্ভরশীল, সবার সলাতের কোয়ালিটি একরকম না, একজন সলাত পড়তেছে এত মনোযোগী হয়ে যে কখন অন্য মনস্ক হয় না, দুনিয়ার কথা একেবারে এড়িয়েও সলাত আদায় করে, যেন সে সলাতে আসলই মগ্ন হয়েছে। এরকম লোক আজকাল পাওয়া মুশকিল, কারণ দুনিয়ার ব্যস্ততা এত বেশি বেড়েছে যে মগজে এমন হে চাপ সৃষ্টি করে রেখেছে আপনার, আর তার আগে থেকে আপনি অবসর ফ্রি, মানসিক দিক থেকে সলাতের জন্য আল্লাহর সাথে সাক্ষাতের জন্য ফ্রি হন না, অধিকাংশ লোক যার ফলে কিছু কথা ঘুরতেই থাকে, ও ঘুরতে ঘুরতে সালাম ফিরা হয়ে গেল, নামাজ শেষ হয়ে গেল, কথা বোঝা গেছে, যার ফলে কোয়ালিটি ভালো হয় না আজকালকার মুসল্লিদের। তো খুশুর উপর ভিত্তি করে যারা বেশি খুশুর সাথে একগ্রতার সাথে সলায় তাদের কোনো মনোযোগী হয়ে তারা 27 গুণ পাবে, আর যাদের খুশুতে ঘাটতি হবে তারা জামাতে পড়লে কমপক্ষে 25 গুণ পাবে। তারপরে খুশু যত কমবে তত নেকি কমতে থাকবে, এই মর্মে হাদিস রয়েছে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিছু কিছু লোকের সলাত পূর্ণ সলাত পড়ার পরে সে সলাতের কেউ অর্ধেক পায়, কেউ তিন ভাগের এক ভাগ পায়, কেউ চার ভাগের এক ভাগ পায়, কেউ আট ভাগের এক ভাগ পায়, কেউ দশ ভাগের এক ভাগ পায়, এইভাবে এইভাবে জি ষোলো আনাতে কেউ এক আনা দু আনা পেল হয়তো এরকম। তাহলে এর ভিত্তিতে বলা হয়েছে কয়টি সমন্বয় বললাম,
তিনটি বলেছি তাই না? চার নম্বর হচ্ছে মসজিদ দের দূরত্ব এবং কাছাকাছি হওয়ার ভিত্তিতে। যদি মসজিদ কাছে হয় তাহলে 25 গুণ, আর দূর থেকে হেঁটে আসছে কষ্ট করে বেচারা জামাতে হাজির তাহলে 27 গুণ পাবে। কেন? প্রতিটি কদম কদমে নেকি বাড়ে, সব বাড়ে, মর্যাদা বাড়ে। হাদিসে আসছে সামনে, কয়টি হলো? চারটি। পাঁচ নম্বর সমন্বয় হচ্ছে 25 আর 27, সেটা হচ্ছে এই জামাত ধরার জন্য কে কতটা অপেক্ষা করেছে। কেউ সে শুরু থেকে আজানের সাথে এসে বসে আছে, আজানের আগে থেকে এসে বসে আছে, আর কিছু লোক আসে যেমনই একামত হলে এসে প্রথম রাকাত ধরে না, বলে যে আমি তো তকবীরে তাহরিমা থেকে নামাজ পেয়েছি। তো দুজনে সমান, হ্যাঁ দুজনে জামাতে পড়লো, সুতরাং একজন 27 পাবে আর একজন 25 পাবে। এই ছিল আপনার এই বিষয়গুলি। তাহলে 25 আর 27 বিষয়টি আমরা ক্লিয়ার করলাম। এখন আরেকটি হাদিস আছে, এই মর্মে হাদিসগুলো শেষ করি। 647 নম্বর হাদিস, হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে প্রথম হাদিসটি ছিল কার? আব্দুল্লাহ বিন ওমরের, হ্যাঁ 27 গুণ ফজিলতের। আবু সাইদ খুদির হাদিস ছিল 25 গুণের ফজিলত জামাতে পড়লে, আর আবু হুরায়রার হাদিসে রয়েছেও 25 গুণ। বলছেন আবু সালে তাবি সামিউতু আবা হুরায়রা ইয়াকুল, আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলতে শুনেছি, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সলাতুর রাজুলি ফিল জামাতি, একজন পুরুষ লোক, রাজুল বলা হয়েছে, তাহলে মহিলা নয়, মহিলা বাড়িতে পড়ুক, আসল হচ্ছে বাড়িতে পড়বে, তবে আসলে বাধা দেওয়া জায়েজ নয়, আসতে চাইলে বাধা দেওয়া জায়েজ নেই যদি তাদের ব্যবস্থা থাকে। পুরুষের সালাত ফিল জামাতে, জামাতে তোদা আফ আলা সলাতি ফি বাইতি ও ফি সুকি খামসা ওয়াইশিনা দেফান, জি বহুগুণে বর্ধিত হবে বা বর্ধিত হবে আলা সলাথি বাইতি, তার বাড়িতে নামাজ পড়ার তুলনায়, অথবা তার দোকানপাটে, বাজারে না, বাজারে মানে বাজারে মসজিদে নয়, মসজিদে জামাত হয়তো জামাত, বাজারে মসজিদ, কিন্তু বাজারে সে দোকানে একটা যায় নামাজ বিছে নামাজ পড়ে নিল, যেখানে ফুটপাতে মাল সামাল লাগানো আছে, কেনা বেচা করেছে, জামাতের টাইম হলো, খেয়ে নামাজটা পড়ে নিল, সেই ব্যক্তি বাড়িতে নামাজ পড়ার মতোই এক গুণ পেল, তার আর এক লোক দোকানপাট বন্ধ করে দিয়ে তারপরে জামাতে গেল, সে 25 গুণ বা 27 গুণ পাবে। তো একজন পুরুষ লোকের জামাতে সালাত আদায় করা ফজিলত রাখে, মহত্ব রাখে বা বর্ধিত হয় তার নেকি, আলা সলাথি বাইতে, তার বাড়িতে, অফিসু কিহার, বাজারে, তার দোকানে নামাজ পড়ার তুলনায়, কত গুণ? খামসা ওয়াইশিনা জেফান, 25 গুণ। জেফুন মানে গুণ, 25 গুণ। কেন? কারণ হচ্ছে জালিকার, কারণ হচ্ছে আন্না ইজা তাওয়াদ্দা উযু করলো, ফাহাস্তানার সুন্দর করে উজু করলো, উজু বাড়িতে নামাজ পড়লে উজু করতে হয়, আর সুন্দর করে উজু করার বিষয়টি মসজিদে যাওয়ার সাথে খাস না, যে সুন্দর করে উজু করে, সুন্দর করে উজু করা মানে কি? কেউ যদি আপনাকে বলে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ভালো করে উজু করলো, তো ভালো করে ব্যাখ্যাটা কি? ভালো উজু কি কি বলবেন? এক নম্বর সন্নতি তরিকায় উজু করলো, বেদাতি তরিকায় না, বেদাতি তরিকার উজু আছে না নেই? ঘাড় মশা করা, মাথার মশার পরে ঘাড়, মাথার মশাটা পুরো করবেন, অথচ হাদিস সহি হাদিসে মাথার পুরো মশা করা কথা বোঝা গেছে, নিয়ে যাওয়া পুরো মাথা এটা হচ্ছে ফরজ, আর ফিরিয়ে নিয়ে আসা আবার যেখান থেকে শুরু করেছে এই বাকিটা, এটা সুন্নত, যদি নিয়ে আসা রিটার্ন করে এটা ওয়াজিব নয়, নিয়ে গেলেন ফরজ আর এই আদায় করলেন, তাহলে এটা আরও উত্তম করলেন। কিন্তু হানফি মজাহাবে যেহেতু চার ভাগ রোবো রাস, তাদের ফেকার কেতাবে রয়েছে চার ভাগের এক ভাগ করলে হয়, তো চার ভাগে এক ভাগ হয়েছে কপালটা, তো চার ভাগের এক ভাগ হয়ে যায়, তো এখানে একটু যদি এরকম করে, এরকম করলো, দেখবেন হানফি এরকম করলো, ফরজ আদায় হয়ে গেল ওদের, আর একটু ঘাড় মশা ভাই করলো, এদিক থেকে ঘেরে দিল, এদিক থেকে ঘেরে দিল, কথা বোঝা গেছে? যারা বেরোজাদার আমাদের সমাজে, ছোটোকালে শুনতাম ওদের কাছ থেকে, যুবকরা তো সবগুলি রোজা রাখতো না, তো তাদেরকে জিজ্ঞেস করতাম যে কটা রোজা রেখেছিস, বলছে যে শুরুতে দু চার পাঁচটা রেখে নিয়েছি আর শেষ খেলে দু চার পাঁচটা রেখেছি আর দুই দিকে ঘেরে দিয়েছি, কথা বোঝা গেছে? জাহেল মূর্খদের এসব কথা ছোটো কাল থেকে শুনে আছি। তো ওই রকম হইলে এই মশা, বেদাতি মশা, ঘাড় মশা, তো এই না আপনি সন্নতি তরিকে উজু করল, উজু করলেন। উজুর বেদাত আরও আছে কিছু, শুধু মানে আমাদের দেশে প্রচলিত থাকলে বেদাত হয় না, যে কোনো দেশেই থাক না কেন, যেমন এককালে বিদাতিরা প্রত্যেকটা অঙ্গ ধোয়ার জন্য কি করেছে, দোয়া আবিষ্কার করেছে,
কুলি করবেন তখন কি, নাকে পানি দিবেন তখন কি, তারপরে মুখ ধুবেন কি, হাত ধুবেন কি, যেমন সাত চক্করের তওয়াফের দোয়া আর সাফা মারার দোয়া, এগুলো সব বিদাত, বেদাতির আবিষ্কার করেছে ঠিক ওই রকম। তো বেদাত মুক্ত আপনি করলেন, এটা হচ্ছে সুন্দর উজু। সুন্দর উজু মিনিমাম সুন্দর উজুর আর একটা দিক হচ্ছে যে উজুর ধোয়ার অঙ্গগুলিতে কোনো রকমের শুকনো রাখলেন না। হ্যাঁ, উজুতে ধুইতে হবে কনুই সহ, এই যে হাড্ডিটা আছে হাড্ডি সহ, হাড্ডি এখানে একটু শুকাতে হয়ে গেল, তাহলে উজুই হইল না আপনার, ফরজি আদায় হয়নি। টাখনা, টাখনা যে পায়ে হাড্ডি আছে, হাড্ডিটা সহ ধুইতে হবে, এলাল কাভাই না ল বলছে, সামান্য একটু শুকনো থেকে গেল কোনো জায়গায়, তাড়াহুড়া করে উজু করলেন, দেখা গেলো পেছন দিকে একটু শুকনো থেকে গেল, তাহলে উজুই হইল না। না, সুন্দর উজু করবেন মানে সর্বনিম্ন সুন্দর হচ্ছে উজুর অঙ্গগুলিতে কোনো যেন আবশ্যক ক্ষেত্রে ঘাটতি না থাকে। দুটো দিক হইল, সন্নত ভিত্তিক বেদাত মুক্ত, আরেকটি হচ্ছে যে উজুর অঙ্গগুলি ঠিকভাবে ধৌত করা, মশা ঠিকভাবে করা। আর আরেকটি দিক হচ্ছে তিনবার করে উজুর অঙ্গগুলি ধৌত করা, তিনবার করে উজুর অঙ্গ ধৌত করা, এটি মোস্তাহাব, এটা হচ্ছে সুন্দর উজু। ভালো কোয়ালিটির উজু হচ্ছে যে আপনি একবারে যথেষ্ট নয়, দুবার করলেন না বরং, একবারও জায়েজ দুইবারও জায়েজ, সর্বনিম্ন একবার জরুরি, আর দুইবার করলে আরও ভালো, তিনবার করলে সবচেয়ে ভালো। আহস্তান আল উজু, ভালো করে উজু করে মানে তিনবার করে উজুর অঙ্গগুলি ধুইলেন, বোঝা গেছে? কয়টি হলো? তিনটি হলো। চতুর্থ একটা বয়ান করেছে কেউ কেউ, কিন্তু সেটি ভুল, সেটা হচ্ছে উজুর অঙ্গগুলি বেশি করে ধুইল, এতটা ধোয়া জরুরি কনুই সহ, আপনি একদম বগল থেকে ধুলেন, হ্যাঁ পায়ের টাখনাটা ধোয়া হইলে যথেষ্ট, কিন্তু হাঁটু পর্যন্ত ধুলেন। কেউ কেউ বলেছেন যে এটা হচ্ছে আহসানাল উজুর অন্তর্ভুক্ত, সুন্দর উজুর অন্তর্ভুক্ত, কিন্তু এটি সুন্নত নয়, এটি বেদাত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি বর্ণনা এরকম রয়েছে, কিন্তু তার ব্যক্তিগত সেটি মত, সেটি গ্রহণযোগ্য নয়। তিনি হাদিস বর্ণনা করেছেন যে ইন্না উম্মতি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্না উম্মতি ইয়াউমাল কিয়ামাতি গুররাম মুহাজ্জালিন মিন আসারিল উযু, আমার উম্মতরা হাশরের মাঠে আসবে আর ওদেরকে চিনতে পারবো কি দেখে, পাঁচটি অঙ্গের চমক দেখে, হ্যাঁ চমকিবে, উজ্জ্বল একদম, জি চকমক করবে, পাঁচটি অঙ্গ, যে উজুর অঙ্গ পাঁচটি অঙ্গ, দুই হাত দুই পা আর মুখমণ্ডল। গোরান মহাজন বলে এমন ঘোড়াকে যে ঘোড়ার গোটা শরীরটা হচ্ছে লাল রং আর মুখটা হচ্ছে সাদা আর চারটা পা হচ্ছে সাদা, দেখেছেন এরকম ঘোড়া? দেখতে সুন্দর লাগবে, দেখে যদি থাকেন তো দেখতে সুন্দর, খুব সুন্দর, গোটা শরীর একবার লাল হয়ে আছে, হ্যাঁ আর পাগুলি চারটা পা আর মুখটা একদম সাদা হয়ে আছে, এইরকম ঘোড়াকে হ্যাঁ বলা হয় আগার আর মহাজ্জাল বলা হয়, ওখান থেকে গোর্রাম মহাজ্জালি, জি তো এত সুন্দর লাগবে আর আমি চিনতে পারবো যেগুলো আমার উম্মত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাহলে ওই উম্মতগুলো নামাজি না বেনামাজি, না বেনামাজি উজু করে? আচ্ছা নামাজটা মানে না পড়ে যদি এই ফজিলত না জন্য কেউ উজু করে, যে উজুটা করে তো ঘুমিয়ে যায় কমসে কম, হ্যাঁ ফজিলত পেয়ে যাবে, নবী চিনে নেবেন আর সাফাত করবেন নাকি, তাহলে বোঝার বেনামাজি কেন ছিল ওখানে, চিনবেন না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন অপরিচিত চিনবেনই না সুপারিশের প্রশ্নে উঠে না, ফামাতান ফাহু সাফাতুস সাফিন, এই জন্য আল্লাহ বলেছেন বেনামাজিদের জন্য সুরাতুল মুদ্দাসির আল্লাহ বলছেন যে জাহান্নামে যাওয়ার মুখ্য কারণ বেনামাজি হওয়া, আর তাদের কোনো সুপারিশও কাজে আসবে না, নবী রাসূলের কোনো সুপারিশ কাজে আসবে না, আল্লাহু আকবার, কখনো বেনামাজি থাকবেন না, মাজার পূজা করবেন না, শিরক কুফরি করবেন না, নাস্তিক হবেন না আর বেনামাজি হবেন না, বাকি গোনা থাকলে আল্লাহ মাফ করতে পারেন, গোনা করিয়েন না, কিন্তু মিনিমাম এতটা রাখেন যাতে করে ওয়ালা তামুতুন্নাই ওয়া ইল্লা ওয়া আনতুম, কমপক্ষে মুসলিম হয়ে মরতে পারেন, আল্লাহর কাছে যেতে পারেন, তাহলে মুসলিম, মদখোর মুসলিম যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, কথা বোঝা গেছে, ঘুষখোর মুসলিম যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আর মাজার পূজা থেকে বেঁচে থাকে, ইমান ভঙ্গকারী বিষয় থেকে, শেহর জাদু থেকে বেঁচে থাকে, নাস্তিকতার কুফরি থেকে বেঁচে থাকে, জি সেকুলারিজমের কুফরি থেকে বেঁচে থাকে, তাহলে মুসলিম সে, এই জন্য কমপক্ষে মিনিমাম মুসলিম হইতে হলে পাঁচ টাইম সালাত আদায় করতে হবে, সতেরো রাকাত সালাত আদায় করতে হবে কমপক্ষে, জি। তো কি বলছিলাম, বেনামাজি এই উম্মতে সামিল নয়, জি এহাদিস প্রমাণ করে যে আমার উম্মতকে চিনতে পারবো, হ্যাঁ চেনা যাবে, আসবে আমার কাছে
আর বলবো যে এগুলো আমার উম্মত, কি দেখে পাঁচটি অঙ্গ দেখে, তাহলে তারা মুসল্লি ছিল, উজুকারী ছিল, উজু করতো, পাঁচক তো নামাজ পড়তো তারা। ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার, জান্নাতে জান্নাতের যাওয়ার পরে এই গ্রামের অনেক লোকে জান্নাতে দেখতে পাবে না, স্বাভাবিক জান্নাত গেছে, খুঁজে পাই না ওদেরকে, খোঁজ করবে আপন জন আত্মীয় স্বজন গ্রামবাসী বন্ধু, ছোটোকালে ওদের সাথে লেখাপড়া করেছে স্কুলে মাদ্রাসায়, খুঁজে খুঁজে পাই না, কী ব্যাপার, কোথায় গেল এরা, দেখা সাক্ষাৎ হচ্ছে না, জান্নাতে চলে আসলাম। ইয়াতাসাআলুন একে অপরকে জিজ্ঞেস করবে আনিল মুজরিমিন, সেসব অপরাধী, এরা মুজরিম, এরা ক্রিমিনাল, মুজরিম মানে হচ্ছে ক্রাইমকারী যারা, হ্যাঁ মাসাল্লা কাকু ফি সাকার, কীভাবে তোমাদের জান্নাতে পেলাম না, কোথায় জাহান্নামে কেন, সাকার জাহান্নাম। কালু তখন প্রথম উত্তর, প্রথম উত্তর অন্য কোনো নয় যে সুদখোর ছিলাম, ঘুষখোর ছিলাম, হ্যাঁ তো জেনা করেছি, তো মদ খেয়েছি না, লাম নাকু মিনাল মুসল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, অলাম না কোনো তো এমএল মিসকিন, মিসকিনকে খেতে দিতাম, মানে জাকাত দিতাম না, দুই নম্বর, অকুন্না নাখুজ মাল খায় দিন, আমরা জীবনটাকে খেলতামার সাথে পার করে দিয়েছি, আল্লাহর সাথে আল্লাহর দিনের সাথে কোনো সম্পর্ক রাখিনি, কোনো দিন আখেরাতের কোনো কোর্স নেই, পরিকল্পনা নেই, দুনিয়ার অনেক পরিকল্পনা আছে। ফামাতান ফাম শাফাউতু শাফিন, সুপারিশকারী সুপারিশ কোনো কাজে আসবে না, তার মানে নবীও সুপারিশ করবেন না, নবীর সুপারিশ নসিব হবে না, সুপারিশ হবে না তো হজে কসের পানিও পাবে না, কিছুই পাবে না, আসলে জাহান্নামে অবস্থান, আল্লাহ হেফাজত করুন, আল্লাহ মুসলিমদের বোঝার তৌফিক দান করুন, কমপক্ষে আল্লাহ নামাজি বানিয়ে দিন এইসব মুসলিমকে। জি কি বলছিলাম, এই আবু রাদিয়াল্লাহু তাআলার হাদিস, জি 25 গুণ পাবে যখন সুন্দর উজু করলো, এর কারণ সুম্মা খারাজ আল মাসজিদ, তারপর মসজিদ গেল, কিন্তু যে বাড়িতে পড়লো সে মসজিদ গেল না, যে দোকানে পড়ে এলো সে মসজিদ গেল না, ফজিলত হলো না, হলো না, লা ইউখরুজ ইল্লা সালাত, কি জন্য মসজিদে যাচ্ছে, দুনিয়ার কোনো গরজ নেই, কোনো কাজ নেই, মসজিদে কী কাজ আছে, নামাজ পড়া ছাড়া কোনো কাজ নেই, আমার একমাত্র সালাতের উদ্দেশ্যে যাচ্ছে, লাম ইয়াখতু, তাহলে বোঝা গেল যার মসজিদে চাকরি ওর আর একজন মসজিদে চাকরি, দুজনের পার্থক্য আছে, মসজিদে চাকরি ওকে যেতে হবে, মসজিদের ইমাম, মসজিদের মুয়াজ্জিন, মসজিদের ক্লিনার, মসজিদের সাথে ও লাগে, মসজিদের রুমে থাকে, ওখানে থাকলে ওকে নামাজটা পড়তেই হবে, যদি এই গরজে হয় তাহলে ও কাজে আসবে না, এটা যেন গরজ নাই, গরজ আল্লাহ সব ঠিক আছে আছেন ঠিক আছে, কিন্তু গরজ এটা নয় যে আমার চাকরি বা এখানে আমাকে পেট পুষতে হবে সেই জন্য আমার জামাত ঠিক আছে, না হলে আমার এসব ঠিক থাকতো না, তাহলে কিছুই পাবেন না, ইখলাস নিয়ত, এই জন্য নিয়তের সততা হচ্ছে সবচেয়ে বড় ইবাদত, হচ্ছে মানুষটা হুসনুল নিয়া নিয়া, জি যার সম্পর্ক তৌহিদের সাথে, আল্লাহর একত্বের সাথে, জি কারণ মানুষ যখন নিয়ত সৎ রাখে তার মানে এক আল্লাহ ছাড়া কারো ভয়ও করে না, কারো কাছে পাওয়ার জন্য করে না, কারো ভয়ে নয় আর কারো কাছে পাওয়ার জন্য, আল্লাহর কাছে পাওয়ার জন্য করে, এটি হচ্ছে সৎ নিয়ত, এটি তৌহিদ আসলে। লাম ইয়াখতু খুতওয়াতান, যখন মসজিদে আসে একমাত্র সালাতের উদ্দেশ্যে বের হয় বাড়ি থেকে, যে কোনো একটা কদম রাখে, ধাপ রাখে, ইল্লা রফিয়াত লাহু বিহা দারাজা, তার একটা মর্যাদা উঁচা করে দেওয়া হইল, অহুত্তান বিহা খাতিয়া, আর একটা ধাপ না, একটা কদম শুধু বাড়ি থেকে, কত কদম আর কত ধাপে আপনি মসজিদ পৌঁছেছেন, যত দূর থেকে আসছেন তত ফজিলত, একটি করে গুনাহ মাফ হয়, প্রতিটি কদমে কদমে কি হয়, প্রতিটি পদক্ষেপে একটি করে গুনাহ মাফ হয়। ফায়জা সাল্লা, যখন সালাত আদায় করলো, সালাত আদায় করার পরে মসজিদে অপেক্ষা করার, সালাম ফেরার পরে অপেক্ষা করছেন, তাহিয়াতুল মসজিদ পড়ে অপেক্ষা করছেন, এখনও জামাত শুরু হয়নি অপেক্ষা করতে আছেন, সবগুলি নেকি আর নেকি, যেগুলো বাড়িতে পড়া লোক পায় না, দোকানপাটে পড়া লোক পাই না, জি অফিসে পড়া লোক পাই না, এই জন্য 27 গুণ আর 25 গুণের ফজিলত, কোয়ালিটিতে বিভিন্ন দিক রয়েছে, যে বৈশিষ্ট্যগুলি অন্যের নাই যে একা একা পড়ে। বলছে ফায়জা সাল্লা, যখন সালাত আদায় করে, লাম তাজালিল মালায়েকা তুসাল্লি আলাইহি, যতক্ষণ সালাত আদায় করে আর যত মা দামাফিস, যতক্ষণ মুসাল্লায় বসে থাকে, শুধু সালাত আদায় করে নাই, শুরু থেকে শেষ পর্যন্ত যতক্ষণ তার সালাতের জায়গাতে বসে আছে, মসজিদে বসে আছে, ততক্ষণ পর্যন্ত ফেরেস্তা তার জন্য দোয়া করতে থাকে, তসাল্লি আলাইহি, ফেরেস্তার সালাত মানে ফেরেস্তার দোয়া, কি দোয়া করে, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহ তার উপর রহম করা, বা তার উপর তুমি কি হয়ে যাও, অনুগ্রহ করো, আল্লাহুম্মা রহমহু, তার উপর তুমি রহমত বর্ষণ করো, ওয়ালা ইয়াজালু, অন্য রিওয়ায়াতে আল্লাহ মাগফির লাহু, আসছে সামনে, আল্লাহ তাকে ক্ষমা করে দাও, ওয়ালা ইয়াজালু আহাদুকুম ফি সালাতিন মান তাজারা সালাত, তোমাদের যে কেউ যেন সলাতেই রয়েছে,
যতক্ষণ পর্যন্ত সালাতের জন্য অপেক্ষমান রয়েছে, যতক্ষণ আপনি অপেক্ষা করছেন ততক্ষণ আপনি নামাজেই যেন আছেন। মসজিদে বসে আছেন, জামাত শুরু হয়নি, আধা ঘন্টা, 20 মিনিট, 15 মিনিট আপনি নামাজই পড়ছেন মনে হচ্ছে, নামাজে নেকি পাচ্ছেন আপনি। এটা একটা হচ্ছে আজান ইকামতের মাঝখানের সময়টা। আর একটি সময় হচ্ছে যে এক নামাজ থেকে আরেক নামাজ, মাগরিব পড়েছেন, ভাবছেন বারবার যাব, আবার আসব, লেট হবে, আর প্রথম কাতার হয়তো পাবো না, কাজ কাম তো নাই, তো এখানে বসি, আমি বসে আছেন মসজিদে, তার সাথে অন্য নেক আমল জিকির আজকার করছেন, কোরআন তেলাওয়াত, তাহলে তো বেনিফিট ওর বেনিফিট, লাভের ওপর লাভ। কিন্তু কিছুই যদি না করেন, শুধু এমনি বসে থাকেন, আপনি মসজিদে বসে থাকেন, তাহলে ফেরেশতা আপনার জন্য মাগরিব থেকে এসে বসে আছেন, দোয়া করতে আছে, জোহর থেকে আসর বসে আছেন, দোয়া করতে আছেন, যতক্ষণ আপনি বসে আছেন। এই ছিল এই অধ্যায়ের 3টি হাদিস। এখন যে বিষয়টি ইখতিলাফি বিষয় বা যাতে মতভেদ রয়েছে, সে মাসলা কি বলছিলাম, যে এমন মসজিদে নামাজ পড়া বা একাধিক জামাত করা, মসজিদে একাধিক জামাত করা, এর কয়েকটি অবস্থা হইতে পারে। কিছু অবস্থায় নাজায়েজ, হারাম এক মসজিদে একাধিক জামাত করা, আর কিছু অবস্থায় জায়েজ বা শরীয়ত সম্মত। তাহলে বিভিন্ন অবস্থাগুলি বয়ান করি। একটি অবস্থা হচ্ছে যে একসাথে একই মসজিদে যদি দুটো জামাত চালু করা হয়, ইমামকে পছন্দ করেন না, যার ফলে ইমামের পিছনে নামাজ পড়বে না, হ্যাঁ একদল ইমামের সাথে নামাজ পড়ছে যে ইমাম আগে থেকে আছে, আর একদল নতুন ইমাম নিয়ে এসেছে তার পিছনে নামাজ পড়ছে, আর একই সাথে জামাত শুরু হয়েছে, জায়েজ না নাজায়েজ? তা জায়েজ বললেন নাকি হারাম? নাজায়েজ নাটা যদি কেউ না শুনে ভাবে যে জায়েজই বলছে, হয়তো বলে যে হারাম, কি এটা হারাম, গুনহার কাজ। এটাই হচ্ছে মসজিদের জেরারের বৈশিষ্ট্য, যে মোনাফেকরা মসজিদ তৈরি করে ষড়যন্ত্র করার জন্য। কারণ মসজিদে জেরার সম্পর্কে আল্লাহ সূরা তাওবাতে বলেছেন, মুমিন মুসলিমদের মাঝে বিচ্ছিন্নতা সৃষ্টি করার জন্য, বিভেদ, লড়াই, দ্বন্দ্ব লাগাবার জন্য যারা মসজিদ নির্মাণ করে। তাহলে একই মসজিদে দুই জামাত একই টাইমে যদি হয়, তাহলে মসজিদে মুসল্লিদের মাঝে কোনো রকমের ভালোবাসা আছে, সম্প্রীতি আছে, আন্তরিকতা আছে না? একবার শত্রুতা, চরম শত্রুতা, ওখানে মারামারি পিটাপিটি শুরু হইতে পারে, হইতে পারে না, মুডে আসলি হইল শুধু, তো এই জন্য এটা হারাম। আরেকটি অবস্থা হচ্ছে যে একসাথে তো করলো না, কিন্তু অপেক্ষা আছে, না ইমামের পিছনে নামাজ পড়ে ওর জামাতটা হয়ে যাক, আর তারপর আমাদের ইমামের পিছনে আমরা দ্বিতীয় জামাত করব, এটা জায়েজ? এটাও না জায়েজ, এইটাও না জায়েজ, এইটাও অবৈধ, জায়েজ নয়। এই দৃশ্য একসময় আল্লাহর ঘর কাবাই এই মজহাবপন্থীরা তৈরি করেছিল, বিদাতিরা, মজহাবের অন্ধ ভক্তি এবং মজহাবি গোঁড়ামি কতদূর পর্যন্ত মুসলিম জাতিকে পৌঁছেছিল, কয়েকশো বছর ধরে এই তুর্কি আমলে তার আগে থেকে চলে আসছে, প্রায় আমি সময়কালটা 800 বছরের কাছাকাছি জানি। বাদশাহ মালিক আবদুল আজিজ রহমতুল্লাহ আলাইহি, যে সৌদি আরবের যে বাদশাহ, যে বর্তমান যে বাদশাহ রয়েছেন, বাদশাহ সালমান হাফেজাহুল্লাহ, তার বাবা, জি, কয়েক রাজার বাবা মালিক আবদুল আজিজ, তো জানেন জি, প্রথম যে সৌদি আরবের নামের ঘোষণা করে প্রথম যিনি রাজা হয়েছিলেন, তার আগে আমির বা ইমাম বলা হইতো তাদেরকে, কিন্তু প্রথম যিনি রাজা এবং গোটা সৌদি আরবের, হ্যাঁ হ্যাঁ, ঐক্যকরণ করলেন, গোটা সৌদি আরবকে এক করলেন, সৌদি আরবের নাম হলো হ্যাঁ কে এস এ, সৌদি আরবিয়া। আর তারপরে প্রথম যিনি বাদশাহ তিনি হচ্ছেন বাদশাহ মালিক, হ্যাঁ, আব্দুল আজিজ ইবিন আব্দুর রহমান ফয়সাল আল সৌদ রাহেমাহুল্লাহ তাআলা, রাহেমাহুল্লাহুল জামি। তো তিনি দেখলেন মক্কা যখন তার অধীনে আসলো, মক্কাতে বিদাতীদেরকে বিতাড়িত করলেন, মদিনাতে বিতাড়িত করলেন, মক্কায় দেখলেন যে চার মশাল্লা রয়েছে, চার মজহাবের চার মশাল্লা, আর প্রত্যেক মজহাবের একটা করে মেহরাব খুপড়ি তৈরি করা আছে, একটা করে কি তৈরি করা আছে, মেহরাব তৈরি করা আছে ইমামের, যে কাবার চারিদিকে, চারদিকে চারটা মেহরাব, এটা হচ্ছে হ্যাঁ মেহরাব হানাফি, ওটা মেহরাব শাফি, মেহরাব মালিক, মেহরাব হাম্বলি, কথা বুঝতে পেরেছে? কয়েকশো বছর ধরে এইরকম চার মজহাবের আলাদা আলাদা জামাত চলেছে,
হ্যাঁ যখন ধরেন শুরু হলো সাফি নামাজ তখন বাকি তিন মাযহাবের লোক আছে ওখানে কিন্তু বলছে আমাদের নামাজ শুরু হয়নি এখন এখন সাফি নামাজ চলছে তারপর মালিকি যখন শুরু হলো বলছে না না আমাদের না এখন হ্যাঁ এখন মালিকি চলছে ধরেন তা হানাফি যখন হলো না এখন হানাফিরা তোমরা চলে আসো কারণ এখন হানফি জামাত শুরু হচ্ছে আর অন্যদের নাই হাম্বেলিদের যখন শুরু হলো শুধু হাম্বেলি চার মাযহাবের প্রত্যেক ওয়াক্তে প্রতিটি ওয়াক্তে যোহর আসর মাগরিব ইশা ফজর পাঁচ ওয়াক্তে চারবার করে জামাত হইতো জায়েজ না না জায়েজ হারাম জি না জায়েজ কাজ এ বিদআত জি ইসলামের ইতিহাসে কয়েকশো বছর ধরে বিদআত চলতে থেকে জঘন্য বিদআত চলতে থেকেছে মাযহাবি তাসবে গোঁড়ামি অন্ধত্বের কারণে মাযহাব মানুষকে অন্ধ করে দেয় অন্ধভক্তি মানুষকে বরবাদ করে দেয় জি তখন আর হক কোরআন সুন্নাহ আর মুসলিম জাতির ঐক্য এইসবের কোনো পরোয়া থাকে না জি আল্লাহ হেফাজত করেছেন মালিক আব্দুল রহমতুল্লাহ আলী দেখলেন যে এই দৃশ্য তো পছন্দনীয় মোটেই না আলেমদের সাথে পরামর্শ করলেন কারণ আলেমদের সাথে পরামর্শ করতে সেই যুগের আর তারপরে তারা বললেন যে এটাকে এক করে দেওয়া যেতে পারে তো আমাদের এক ওস্তাদ ছিলেন মুরব্বি রাহেমাহুল্লাহ মদিনার আলেম ছিলেন তিনি ইন্তেকাল করেছেন তিনি বলছেন যে সে সময় উনি ছিলেন বলছেন যে আমি তখন যৌবনকাল ছিলাম আমার বয়স্ক অবস্থায় পেয়েছি আমরা আজকে থেকে তিরিশ বছর আগে ওনাকে পেয়েছি এবং তিরিশ বছর আগে তার কাছ থেকে শুনেছি তিরিশ বত্রিশ চৌত্রিশ বছর আগে তো উনি বলছেন যে সেই দিন আমি মক্কাতি ছিলাম এসার নামাজ পড়ে এলাম তো চার মাযহাবের চারবারে নামাজ হইল চার মাযহাবে চারবারে নামাজ হলো ফজরে গিয়ে দেখি যে একসাথে নামাজ হচ্ছে সব একসাথে নামাজ হচ্ছে কিছু বুঝতেই পারলাম না আর যে ওই যে মেহরাবগুলি ছোটো ছোটো করে তৈরি করে রাখা ছিল ইমামের আস্তানা চার ইমামের চার আস্তানা সব গড়িয়ে দেওয়া হয়েছে রাতারাতি সাফ করে পরিষ্কার করে দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ নিশ্চিন্ত করে দেওয়া জি আলহামদুলিল্লাহ এই বিদাতকে আল্লাহর ঘরে তারা ঢুকিয়েছিল সেই বিদাতকে আল্লাহর ঘর থেকে মুছে দেওয়া হয়েছে তো এইটাও না যাইজ তাহলে একের পর এক জামাত হচ্ছে কিন্তু একই মসজিদে না ওদের পিছনে পড়বো না হানফিদের পিছনে পড়বো না তো সাফিদের পিছনে পড়বো না মালিকিদের পিছনে পড়বো না এইভাবে এটা যাইজ তৃতীয় অবস্থা হচ্ছে তৃতীয় অবস্থা যে এমন মসজিদে দ্বিতীয় জামাত করা যেই মসজিদদের কোনো নির্ধারিত ইমাম নেই আসছে আর লোকেরা নামাজ পড়ে চলেছে ইমাম মুয়াজ্জিন ওইরকম নির্ধারিত নেই যেমন পেট্রোল পাম্পের মসজিদগুলো হ্যাঁ রোড সাইডে মসজিদ আছে যে মসজিদে কখন ইমাম আছে কখন নাই ইমাম নাই অথবা ইমাম থাকলেও লোকজন আসছে আর এই অপেক্ষা করে থাকা সম্ভব না কারণ মুসাফির হ্যাঁ আসছে আর যাচ্ছে আসছে আর যাচ্ছে তো একদল এলো নামাজ পড়ে চলে আর একদল নামাজ পড়ে নিজের নিজের নামাজ পড়ে চলে গেল তো এইরকম যদি মসজিদ হয় তাহলে সেখানে একাধিক জামাত করা যাবে কি না যেখানে ইমামের রাতে নিযুক্ত নেই পেশ ইমাম নিযুক্ত নেই এই ক্ষেত্রে ওলামারা বলছেন যে করা যাবে কোনো অসুবিধা নেই কারণ এখানে ইমাম যেহেতু নিযুক্ত নেই যে যখন আসলো ওদের একজনকে যোগ্যকে ইমাম বানিয়ে নামাজ পড়ে চলে গেল এ তো কোনো ইখতলাফ নেই হানফি সাফি মালিক হাম্বলি কোনো ইখতলাফ নেই কয়টা অবস্থা হলো তিনটা অবস্থা চতুর্থ অবস্থা এমন মসজিদ যেই মসজিদে ইমাম নিযুক্ত আছে সেই মসজিদে দ্বিতীয় তৃতীয় জামাত করা একাধিক জামাত করা কেমন একসাথে তো মোটেই করা যাবে না আগে ওইটা বলে নিয়েছি হ্যাঁ কিন্তু ধরেন জামাত শেষ হয়ে গেছে জামাত শেষ হয়ে গেছে কিছু লোকের আসলো এখন দুইজন হইলেই জামাত হয় দুইজন তিনজন চারজন দশজন বিশজন আসলো আসার পরে জামাত করবে না একা কি পড়বে জামাত করবে না একা কি পড়বে মসজিদের বৈশিষ্ট্য কি বললাম যে মসজিদে ইমাম নির্ধারিত আছে যে পেশ ইমাম নিযুক্ত আছে ইমামের হাতে তাহলে এইরকম মসজিদে অধিকাংশ ফোকাহাদের কাছে জামাত করা যাবে না কারণ হ্যাঁ তাদের বেশ কিছু দলিল আছে আর যুক্তিও আছে যুক্তি হচ্ছে এইভাবে যদি ছেড়ে দেওয়া হয় যে দ্বিতীয় তৃতীয় জামাত করতে থাকো তাহলে প্রথম জামাতের কোনো গুরুত্ব দেবে না একসঙ্গে লোকেরা সবসময় ঢিলামি করে অলসতা করে আসবে চলো অসুবিধা না প্রথম জামাত না পেলাম না পেলাম আমরা জামাত করে নেব দ্বিতীয় জামাতে পড়ে নেব তৃতীয় তো পাবো নাহলে আমরাই করব দুজন তো আছি আমরা জামাত করে নেব এরকম একটা মন মানসিকতা তৈরি হয়ে যাবে যার ফলে এই সুযোগ দেওয়া যাবে না ইমাম নিযুক্ত আছে আর টাইম বাঁধা আছে আসো আর জামাতে নামাজ পড়া কথা বোঝা গেছে এই মতটি হচ্ছে হানাফি মজহাব সাফি মজহাব মালিকি মজহাব তিন মজহাবই বলছে যে এইরকম জামাত চলবে না এই মতের সাথে সালাফি আলমদার মধ্যে ইমাম আলবানী রহমাহুল্লাহ আলবানী রহমাহুল্লাহ বলছে যেখানে ইমাম নিযুক্ত আছে সেখানে জামাত চলবে না এখন আহলে হাদিস বা সালাফিদের মধ্যে আরবদের মধ্যেও অনেকে আছেন যারা আলবানী রাহেমাহুল্লাহর ফতোয়াকে অনেক বেশি প্রাধান্য দেন আমিও দিই অনেক ক্ষেত্রে কিন্তু হয়তো এই বিষয়ে দেবো না কিন্তু আমি অনেক বিষয়ে তাঁর মতকে অবশ্যই
সম্মতকে শ্রদ্ধা করি আলেমদের, কিন্তু বেশি শক্তিশালী যেটি মনে হয় সেটা তখন গ্রহণ করি। কারণ আমার কাছে যেমন আমি যেমন মহব্বত করি আলবানীকে, তখন মহব্বত করি শাইখ ইবনে বাজকেও, তেমনই মহব্বত করি শাইখ ইবনে উসাইমিনকে, বড় বড় আইমা কেরাম ইবনে তাইমিয়াকে। সুতরাং একজনে তার অন্ধ সব ক্ষেত্রে আমাকে মানতে হবে এমন কথা নাই, যদি আমার জন্য স্পষ্ট হয় আমার কাছে কিছু এলেম আছে যে আমি কমপক্ষে তরজিহ দিতে পারবো যে এই মত এই এই মতগুলির ক্ষেত্রে কোনটি বেশি শক্তিশালী আমার কাছে মনে হচ্ছে, তাহলে সেটা আমার অধিকার আছে। আপনাদের সাধারণ মানুষ আর আমাতে এটাই পার্থক্য রয়েছে। আমি মুজতাহিদ নই, কিন্তু অবশ্যই দলিলগুলির ক্ষেত্রে যাচাই বাছাইয়ের কিছুটা হলেও ক্ষমতা আছে, যেটা সাধারণ আমি আম পাবলিকে নেই। কথা বুঝতে পেরেছেন? জি হ্যাঁ। মজহাবধারীরা, হানাফি সাহেব মালিক যারা মজহাবধারী, তারা বলে যে আপনি যদি একটা মজহাব ফলো না করেন, তকলিদ না করেন, তাহলে তো মুজতাহিদ হয়ে গেলেন। না না না, দুটো ভাগ শুধু এমন না। মুজতাহেদ বড় বড় ওলামা ইকরাম, বড় বড় আইম্মা, ইবনে তাইমিয়া, আবু হানিফা, শাফি, মালিক, আহমদ, বুখারী, মুজতাহেদ, ঠিক আছে। আরেক দল হচ্ছে আম পাবলিক, জন আম জনসাধারণ, আমি ওদেরকে বলা হয় আরবি ভাষাতে। আরেক দল হচ্ছে মোত্তাবে, অনুসারী, যারা মাঝামাঝি ওলামা কেরাম, কোরআন হাদিস বুঝে, কিন্তু তারা ইজতিহাদের ওই মর্যাদায় পৌঁছেনি, কিন্তু সহিহ জয়েফের কিছুটা হলো জ্ঞান আছে, জ্ঞান মোটামুটি আছে। অনেক ক্ষেত্রে, সব ক্ষেত্রে না পড়লে অনেক ক্ষেত্রে কোনটা সিদ্ধান্ত, কোনটি মাসলা বেশি শক্তিশালী সেটা নির্ণয় করতে পারবে। তাহলে তাদের জন্য তকলিদ করা জায়েজ নয়। তারা কেন তকলিদ করবে, বা তারা কেন অন্ধভাবে একজনকে ফলো করবে? দেখবে যে এটা আলবানিটা বেশি শক্তিশালী, নাকি ইবনে বাজেটটা বেশি শক্তিশালী, বা ইবনে উসাইমিনটা, নাকি ইবনে তাইমিয়াটা। যেমন জামাতে নামাজ পড়ার হুকুমের ক্ষেত্রে বিষয়গুলি বর্ণনা করলাম, সে বুঝতে পারছেন। তো আলবানি আল্লাহ বলছেন যে কী চলবে না, এই তিন মজহাবের মতো দ্বিতীয় তৃতীয় জামাত চলবে না যে মসজিদে ইমাম নিযুক্ত আছে। এই ফতোয়া যারা ফলো করে, আমি দেখেছি আমাদের সালাফি ভাইরা যখন দুবাইয়ের প্রোগ্রামে আমি বিভিন্ন সময় গিয়েছি, প্রথমবার যখন গেলাম তারপর তো জেনে গেছি যে সেখানে সালাফিরা সিংহবান, ওখানে যে একজন শেখ আছেন, উর্দু শেখ আছেন, তো তার যেহেতু ছাত্র তারা, আর তিনি আবার ওই যে শেখ আছেন তিনি আলবানির এই ফতোয়াকে যেহেতু প্রাধান্য দেন, আর আলবানি বলছেন যে দ্বিতীয় তৃতীয় জামাত চলবে না, তো এক মসজিদে গেলাম, আমার সাথে কয়েকজন আহলে হাদিস ভাই আছে, বাংলাভাষী, বাংলাদেশি, তো গেলাম, আমি জামাত করিনি কারণ আরব দেশে সৌদি আরবে জামাত চলছে, তো জামাত করতে গেলাম, তো বা করবো আমি এমন কিছু বলিনি, তো বলছেন যে না জামাত তো হয়ে গেছে, শেখ তো একা একা পড়েনি। তো আমি তো এলিম কিছুটা আছে, বুঝতে পারলাম যে ইনি হচ্ছেন ওই আলবানির ওই ফতোয়ার অনুসারী, যে ফতোয়াতে বলা হচ্ছে যে একবার যখন জামাত হয়ে গেছে আর ওখানে মসজিদ ইমাম নিযুক্ত, তাহলে আর দ্বিতীয় জামাত চলবে না। তাহলে কী করতে হবে আলবানি রহমাতুল্লাহর ফতোয়াতে, হয় একা একা পড়েন মসজিদে, আর ওর চাইতে ভালো আপনি বাড়িতে চলে আসেন, আর বাড়িতে এসে আপনার ছেলে মেয়েকে নিয়ে জামাত করেন, পরিবারের সদস্যদেরকে নিয়ে জামাত করেন। এবার বোঝা গেছে, এটি একটি মত। ইমাম আহমদ বিন হাম্বাল বা হাম্বিল মজহাবের ওলামাদের মত, যেটার অনুসরণ হচ্ছে সৌদি আরবে সাধারণ মসজিদে, আপনারা দেখতে পাচ্ছেন সেটা, সেটা হচ্ছে যে যদি মানুষ মসজিদে যায়, চেষ্টা ছিল প্রথম জামাত পাবো কিন্তু জামাত পেল না, আর সেখানে একাধিক লোক হয়ে গেল, দুজন তিনজন হয়ে গেল, তাহলে দ্বিতীয় তৃতীয় জামাত প্রয়োজন করা জায়েজ, জায়েজ। আর তারা বেশ কিছু দলিলও পেশ করেছেন। কথা বোঝা গেছে? জি। তো এই মতটির উপর আমল অধিকাংশ আহলে হাদিসদের রয়েছে, ইমাম আহমদ বিন হাম্বালের যে ফতোয়া। আর আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কী করেছেন? জামাত করেছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা ফতোয়া তাহলে ইমাম আহমদ বিন হাম্বাল বা হাম্বালি মজহাবের সাথে মিলছে, অধিকাংশ আহলে হাদিস ওলামাদের সাথে মিলছে। এই ফতোয়াই দিয়েছেন শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ যে দ্বিতীয় তৃতীয় জামাত এরকম ক্ষেত্রে চলবে। ইবনে উসাইম রাহিমাহুল্লাহ এই ফতোয়া দিয়েছেন। তাহলে বিংশ শতাব্দীর তিনজন বিশ্বের সবচেয়ে বড় আলেমের মধ্যে দুইজনকে আমরা এক দিয়ে পাচ্ছি, ইবনে বাজ, ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ, আর একজনকে পাচ্ছি আলবানীকে পাচ্ছি, সালাফি আলেমদের কথা বলছি, যে তিনি বলছেন জামাত চলবে না। সুতরাং যদি কোথাও দেখেন যে আপনার সাথে সঙ্গীরা রয়েছে, তারা জামাত করতে চায়, তো জামাত করে নেন দ্বিতীয় জামাত, যেহেতু জামাত ছুটে গেছে আসতে, কিন্তু ইচ্ছে করে জামাত ছাড়লে অবশ্যই গুনাহগার। আর আপনার এই অধিকার নেই যে ইচ্ছা করে জামাত ছাড়লে, গল্প করছেন আর চা খাচ্ছেন, চায়ের পার্টি চলছে, আচ্ছা জামাতটা হয়ে যাক, অসুবিধা নেই, আমরা তো আছি দু চারজন, চলেন মসজিদে গিয়ে দ্বিতীয় জামাত করে নেব, না এটা যায় না, এরকম করা ঠিক নয়। চেষ্টা করতে প্রথম জামাত, তারপরে দ্বিতীয় তৃতীয় জামাত করে আপনি 25-27 ওই ফজিলত হাসিল করবেন যেই ফজিলত পাচ্ছেন প্রথম জামাতের লোকেরা, এটা কোশ্চিনকালেও না, কখনো না, এটা মনে করবেন না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। একটি অধ্যায় শুধু আলোচনা হলো,
এত কম আলোচনা হইল, কথা তো বেশি হচ্ছে কিন্তু হাদিসে এগোতে পারছি না। সুতরাং সময় আছে আমাদের কাছে, আর একটু আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করি। 31 নম্বর অধ্যায়, বাবু ফজলে সলাতিল ফজরে ফি জামাতিন। এই অধ্যায় হচ্ছে ফজরের সলাতের ফজিলত সম্পর্কে, কিসে? জামাতে। জামাত সহকারে কেউ যদি ফজরের সলাত পড়ে তার ফজিলত কি? এর ফজিলত বিভিন্ন হাদিসগুলি রয়েছে। রিয়াজুস সলেহিনের সবগুলি হাদিস প্রায় নিয়ে আসা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিস রয়েছে, মান সাল্লাল এশা ফি জামাতিন, যেই ব্যক্তি এশা জামাতে পড়বে সেই ব্যক্তি, ফকান্নামা কামা নিসফাল লাইলে, সে যেন অর্ধেক রাতে তাহাজ্জুদের সওয়াব পেয়ে গেল জামাতে নামাজ পড়ার কারণে, এশা পড়েছে সেই জন্য। অমান সাল্লাল ফজরা ফি জামাতিন, কেউ যদি ফজরও পড়ে জামাতে বা ফজর পড়ে জামাতে, কারণ এশার চাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে ফজর, তাহলে ফকান্নামা কামাল লাইলা করলো, সারা রাত তাহাজ্জুদের সওয়াব পেয়ে গেল। তাহাজ্জুদের সওয়াব পেল, কিন্তু তাহাজ্জুদের বিকল্প সেটা নয়। তার মানে এই নয় যে যে ফজর জামাতে পড়ে সে তাহাজ্জুদ পড়বে না, সে আরও বেনিফিট লাভ করবে। তাহাজ্জুদও পড়েন আর ফজরে জামাতও পড়েন, তাহলে দুটো দুই দিক থেকে আপনার নেকি আমল নামাতে বাড়তে থাকলো, মর্যাদা উঁচা থাকলো, জান্নাতে আপনি আম্বিয়া রসুল সিদ্দিকীন সোহাদার কাছাকাছি হইতে পারবেন আপনি। ফাস্তাবিকুল খায়রাত, ভালো কাজে অগ্রগামী হওয়ার চেষ্টা করতে হবে। ওই হাদিসগুলি ইমাম বুখারী রাহমাহুল্লাহ শর্ত সাপেক্ষ নাও হইতে পারে, যদিও সেই হাদিস এখানে নিয়ে আসেননি, অন্য আরেকটি হাদিস নিয়ে এসেছেন। নবী সাল্লাম আরও বলেছেন, মান সাল্লাল বারদাইনে, দেখা যায় না, যেই ব্যক্তি ঠান্ডার সময়ের দুটি নামাজ পড়বে সে জান্নাতে যাবে, কি ফজর আর আসর। লাইয়ালে জান্নারা মান সাল্লা কাবলা তলি ইসলাম সে কাবলা গরু বেহা, কখনও জাহান্নামে যাবে না যারা সূর্য ওঠার আগের আর সূর্য ডুবার আগের সলাৎ পড়বে। হ্যাঁ, যদি এগুলোতে জামাতের কথা না, এমনি পড়ার কথা রয়েছে, আর জামাতে পড়লে তার ফজিলত আরও। জি হ্যাঁ, তো এই জামাতে দ্বিগুণ ফেরেস্তা সাক্ষী থাকবে কেউ যদি ফজরে আর আসরে হাজির থাকে। জোহরে যে যতজন ফেরেস্তা আপনার সাক্ষী হয়ে যাচ্ছে আল্লাহর কাছে, ওই রকমই মাগরেব এশাই তার দ্বিগুণ ফেরেস্তা সাক্ষী হন, কোন ক্ষেত্রে? শিফট পরিবর্তন হয় আসরে আর ফজরে। ফেরেস্তারা যে শিফটিং ডিউটি করেন, বারো ঘন্টা আসরে দুই দল মজুদ রয়েছেন, আবার ফজরে দুই দল মজুদ রয়েছেন। ওই হাদিসটি এখানে নিয়ে এসেছে, 648 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, বলছেন সামিয়াত রাসূলুল্লাহ ইয়াকু রাসূলুল্লাহ বলতে শুনেছি, তাফযুলু সলাতাল জামিয়া সলাত আহাদিকুম ওয়াহদাহু বি 25 জুজআন। জামি মানে জামাত, এখানে জামাতের সলাত ফজিলত রাখে, সলাত আহাদিকুম ওয়াহদাহু একাকী তোমাদের কারো সলাত আদায় করার তুলনায়, বি 25 জুজআন 25 গুণ ফজিল। ওয়া তাজতামা মালায়েকাতুল লাইল ওয়া মালায়েকাতুন নাহার ফি সলাতিল ফজরি, রাতের ফেরেশতা আর দিনের ফেরেশতা একত্রিত হন ফজরের সলাতে। অন্য রয়াতে রয়েছে, যে সহিহ মুসলিমে রয়েছে ওই হাদিসটি, তাআকাবুনা ফিকুম মালায়েকাতুন বিল লাইল মালায়েকাতুন বিন নাহার ওয়া ইজতামিউনা ফি সলাতিল আসরি ওয়া সলাতিল ফজর, ফজর আর আসরে তারা একত্রিত হন দুই দল, এখানে শুধু ফজর কথা রয়েছে। সুম্মা ইয়াকুল, তারপরে বললেন কে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা আবু হুরায়রা বলছেন, দলিল স্বরূপ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করলেন, ফাকরাউ ইন শু, তুমি এর দলিল যদি কোরআন থেকে দেখতে চাও তাহলে দেখো, ইন্না কোরআন আল ফজরে কানা মাশহুদা, সূরা ইসরা বনী ইসরাইল 78 নম্বর আয়াত, আল্লাহ বলছেন, ওয়া আকিমিস সালাত লিদুলুকি শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কোরআন আল ফজরে, ইন্না কোরআন আল ফজরে কানা মাশহুদা। এই আয়াতে পাঁচ অক্ত সলাতের দিকে ইশারা ইঙ্গিত করে দেওয়া হয়েছে। কোরআনে পাঁচ বলে কোনো আয়াতে বলা হয়নি, কিন্তু পাঁচ অক্ত নামাজের দিকে ইঙ্গিত করে বুঝিয়ে দেওয়া হয়েছে। দেখেন, আকিমিস সলাত, সলাত কায়েম করো, লেদুলুকি শামস, সূর্য হ্যাঁ গড়ে যাওয়ার সময়গুলিতে, সময়ে লেদুলুকি শামস, তো সূর্য গড়ে যা মাথার উপরে ঢলে যাওয়া, মানে এর মধ্যে দুটো অক্ত সামিল, একটা হচ্ছে সূর্য ঢলে যাওয়ার পরে পরেই, সেটা হচ্ছে জোহর, আর সূর্য ঢলে যাওয়ার বেশ কিছুক্ষণ পরে যখন এক কাঠি পরিমাণ পার হয়ে যাবে সেটা হচ্ছে আসর। তো দুই অক্ত হ্যাঁ লেদুলুকি শামস, ওয়া গাসাকিল লাইল, যখন রাতের অন্ধকার আগমন করছে, তখন রাতের অন্ধকার, প্রথম অন্ধকার যখন শুরু হতে যাচ্ছে মাগরিব, আর যখন ভালো অন্ধকার হয়ে যাচ্ছে তখন এসা, তাহলে দু টাইম হয়ে গেলো, দুই দুই চার হয়ে গেল। ওয়া কোরআন আল ফাজরে, আর ফজরের সলাতের তেলাওয়াতে হাজির থাকবে। কোরআন আল ফজরে মানে কেরাত আল ফজরে, কারা একরাও কোরআনও মজদার হয়, আর কারা একরাও কেরাতান মানে কেরাত আল ফজর, ফজরের কেরাত। এখান থেকে বোঝা যায় ফজরের তেলাওয়াতটা লম্বা হইতে হবে, এটা যে এসাতে যেমন তেলাওয়াত তেমনই ফজরের শর্ট, না না না, এই জন্য বিশেষভাবে বলা হয়েছে ও কোরআন আল ফজরে, ফজরের তেলাওয়াত। ফজরের তেলাওয়াতেই যদি ফেরেশতা এত গুরুত্ব দেন, হাজির থাকেন, তাহলে ফজরের সলাতের কত গুরুত্ব। ইন্না কোরআন আল ফজরে কানা মাশহুদা,
নিশ্চয় ফজরের তেলাওয়াতে ফেরেশতাগণ হাজির থাকেন, মানে দুই শিফটের ফেরেশতা, দুই দল ফেরেশতা উপস্থিত থাকে। মসহুদা মানে তাশাহুদুল মালায়েকা। এই আয়াত পড়লেন। 649 নম্বর হাদিস বলছেন আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফযুলু হাবে সামি ওয়াশিনা দারাজা। আব্দুল্লাহ বিন ওমর যখন বর্ণনা করেছেন 27 গুণ বলেছেন। 650 নম্বর হাদিসে রয়েছে উম্মু দারদা থেকে সালেম, হ্যাঁ রাহিমাহুল্লাহ, প্রখ্যাত তাবেঈ, মদিনার ফকিহ আলেম ছিলেন, তিনি শুনেছেন। তাকুলু, তিনি বলতেন, দাখালা আলাই আবুদ্দারদা, একদিন আবুদ্দারদা আমার স্বামী, আবুদ্দারদা উম্মু দারদা, দারদার মা বলছে দারদার বাপের কথা, হ্যাঁ তখন স্ত্রী বলছে স্বামীর কথা, কি বলছে যে একদিন আমার কাছে আবুদ্দারদা আসলো। তাহলে আগের মানুষরা সাহাবিয়াতগণ স্বামীর সরাসরি নাম অবশ্য বলতেন বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত, কিন্তু তার চাইতে বেশি সম্মান হচ্ছে অমুকের বাপ, অমুকের মা বলা, অমুকের বাপ। আর এই প্রচলনটা কিন্তু আমাদের সমাজে ছিল, যদিও নাম বলাটাকে নাজায়জ মনে করত, ওইটা ভুল, ওইটা আবার বাড়াবাড়ি ছিল, হ্যাঁ কিন্তু নাম বলা যায়, প্রয়োজনে নাম বলে ডাকাও যায় স্বামীকে, যেমন স্ত্রীকে, কিন্তু তার চাইতে বেশি শ্রদ্ধা হচ্ছে কি কুনিয়ত দিয়ে ডাকা। কুনিয়ত মানে হচ্ছে অমুকের বাবা, অমুকের মা, এই বলে ডাকা। জি আবু ফলান তো বলছে আবুদ্দারদা আমার কাছে আসলেন, ওহ মুখ জীবন একদিন, কিন্তু বড়ই রাগান্বিত হয়ে, মেজাজ গরম হয়ে আছে মনে হচ্ছে, স্বামী বাড়িতে আসছে বলছে বড় রেগে এসছেন। ফাকুল, তো আমি তখন জিজ্ঞেস করলাম, মা আগদাবা, কিসে আপনার রাগ হয়েছে, এত রাগ কেন, মানে মেজাজটা খুব গরমে আছে আমরা দেখছি, কি ব্যাপার স্যাপার। ফাকালা বলছেন আবুদ্দারদা, ওয়াল্লাহ আল্লাহর কসম করেছে, মা আরেফ মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাইআন ইল্লা আন্নাহু ইউসাল্লুনা জামিয়ান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের তেমন কিছু দেখতে পাচ্ছি না, মানে অনেক অধপতন চলে এসেছে মুসলিম জীবনে। সেই যুগেই যদি বলেন, সেই যুগে যদি বলেন যে এইরকম ঘাটতি চলে এসছে, সামান্য কিছু ঘাটতি ধরেন এসছেন, যেটা সাহাবাই কেরামরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জামানায় যেমন ছিলেন ওইরকম না, খানিকটা তা বা তাবেইনদের জামানা সাহাবাই কেরামদের জামানার মতো না, তো তখন তাবেইনরা সব ইয়াং হয়ে উঠেছে, হ্যাঁ নিউ জেনারেশন, খানিকটা পরিবর্তন অবশ্যই আসা স্বাভাবিক। তো এইটুকু দেখে এত তার যেটাকে বলা হচ্ছে গাইরাত, দিনী গাইরাত, দিনী গাইরাত মানে আত্মমর্যাদা বোধ, গাইরাত বাংলা বলা হয় আত্মমর্যাদা বোধ, যে গাইরাত রাগ হওয়া, আল্লাহর জন্য রাগ হওয়া, আল্লাহর দিনের জন্য রাগান্বিত। কি হচ্ছে মুসলিম সমাজে, মুসলিম সমাজে এত পাপ, মুসলিম সমাজ বেনামাজি, মুসলিম সমাজ বেদিন নাস্তিক, মুসলিম সমাজ অধিকাংশ শিরক, মাজারে গিয়ে সেজদা করছে, বুঝলে আল্লাহর দিনের জন্য গাইরাত আত্মমর্যাদা বোধ, বেহায় ব্যাপার দামে মহিলাদের বেরিয়ে যাওয়া রাস্তাঘাটে, কাফেরদের মতো মুসলিম নারীদের, মুসলিম যুবতীদের রাস্তাঘাটে চলাফেরা করে, একাকার হওয়া ইত্যাদি। তো এগুলো তো এখন হইলো, তখন এইরকম ছিল না, কিন্তু কিছুটা যে দেখেছেন ত্রুটি, সেই ত্রুটি দেখে খুব রাগ হয়েছে তার। তো এসে বলছে আমি কিছুই দেখতে পাচ্ছি না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, ইল্লা আন্নাহু ইউসাল্লুনা জামিয়ান, এতটাই শুধু দেখতে পাচ্ছি যে জামাত সহকারে সালাতটা হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে জামাত সহকারে নামাজ হইতো, ওই জামাতটা আছে, এখন তো ওটাও নেই, জামাতও হাজির হয় না। তাহলে আবুদ্দারদা যা দেখছেন যে যাই করুক না কেন, একটু দুনিয়াদারি বেশি হয়তো এসছে, কিন্তু জামাতে গিয়ে সবাই নামাজ পড়ছে, আর এখন শতকরা 95 জন নাই, তারও বেশি, বরং 98 জন একটা পরিসংখ্যান আছে, আল্লাহ হেফাজত করুক, কি অবস্থা মুসলিমদের। 651 নম্বর হাদিস আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু শারি বর্ণনা করছেন, বলছেন কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আযামুন নাস আজরান ফিস সালাতি, সালাতের ক্ষেত্রে সবচেয়ে বড় নেকি অর্জনকারী হচ্ছে আব আদহম ফা আব আদহম মামশান, যে যত দূর থেকে হেঁটে আসে মসজিদে, যে যত দূর থেকে আসবে সে তত বেশি নেকি পুরস্কার বেশি পাবে। ওয়াল্লাযি ইয়ান্তাযিরু সালাতা ইউসাল্লিহা মাল ইমামি, আর যেই ব্যক্তি সালাতের জন্য অপেক্ষা করলো ইমামের সাথে সালাত আদায় করার জন্য, আযামু আজরা মিনাল্লাযি ইউসাল্লি সুম্মা ইয়ানাম, ওই ব্যক্তির চাইতে অনেক অনেক বেশি নেকি হাসিল করলো যেই ব্যক্তি সালাতটা পড়ে ঘুমিয়ে গেল। কিছু লোকের এরকম আছে যে আধা ঘন্টা পর নামাজ হবে, ঘুমও চাপছে, রাতও ছোটো ছোটো রাতগুলোতে এরকম অনেকে করে, নানিক নামাজি, চলো আমরা তো দু তিনজন আছি এই বাসায়, চলো এখানে আমরা জামাতটা করে নিই, পড়ে নিই, পড়ে নিলেন ওখানে। তো যারা সুন্নাতে মুয়াক্কাদা বলছে তারাও তো বলছে যে আপনার নামাজটা হয়ে গেল, কিন্তু আপনি কত নেকিতে বঞ্চিত থাকলেন, 25 গুণ 27 গুণ থেকে বঞ্চিত থাকলেন আপনি। জি আর যারা বলেছে ওয়াজিব ফরজ, তো আপনি গুনাহগারও তাদের কাছে, গুনাহগার অবশ্যই গুনাহগার। জি
আর একটি অধ্যায় শেষ করে নিই, 32 নম্বর অধ্যায়, বাবু ফজলি তাহজির আলা জোহর। জোহরে রোদের সময়, গরম, প্রখর রোদ আর প্রচণ্ড গরম, সেই সময় তাড়াতাড়ি করে নামাজটা পড়ে নেওয়া। ফজর যদি প্রচণ্ড গরম থাকে তাহলে বিলম্ব করে হচ্ছে উত্তম সুন্নাত, কিন্তু যখন ওয়াক্ত হয়ে গেছে তখন তাড়াতাড়ি করে নামাজ পড়ে না, আউয়াল ওয়াক্তে নামাজ পড়া বেশি উত্তম। আর যদি কষ্ট করে কেউ যায়, দেখেন আধা ঘন্টা যদি দেরিও করেন, দেরি করা মানে তো এই না যে এক দেড় ঘন্টা দুই ঘন্টা দেরি করে জোহর পড়বেন, ধরেন 11-12টায় ই হচ্ছে, গরমের দিনে 11-12টার সময় ধরেন কী হচ্ছে, জওয়াল হচ্ছে, জোহর আউয়াল ওয়াক্ত হচ্ছে 12টায় ধরেন, তো দেরি করবেন কতক্ষণ, নয় আধা ঘন্টা করবেন উত্তমের জন্য। কিন্তু এটা তো না যে দেড়টার সময় দুটার সময় নামাজ পড়বেন, তো যদি একটাতেও পড়েন তবু গরম থাকবে না, থাকবে না, প্রচণ্ড গরম গ্রীষ্মকালে গরমের দেশে। তো এই যে তাড়াতাড়ি করে আউয়াল ওয়াক্তে সালাত আদায় করার ফজিলত সম্পর্কে বলছেন 652 নম্বর হাদিস, আবু হুরায়রাতে বর্ণিত, রাসূলুল্লাহ বলেছেন বাইনামা রাজুল ইয়ামশি বিতারিকিন, কোনো এক মানুষ এক সময় প্রাচীন যুগে রাস্তা দিয়ে হাঁটছিল, রাস্তা দিয়ে চলছিল, ওয়াজাদা গুসনা শৌকিন আলাত তারিক, রাস্তাতে একটি কাঁটাযুক্ত ডাল পড়া দেখল, কাঁটাযুক্ত ডাল পড়ে আছে রাস্তার ওপর, যে কোনো মানুষকে কাঁটা লাগতে পারে, এইরকম দেখে কি করলো, ফাঁকা যাও সেটা উঠিয়ে নিয়ে ফেলে দিল, রাস্তা থেকে সরিয়ে দিল, ছোট্ট কাজ, সামান্য কাজ, মানে কী বা করলো, ফাশাকার আল্লাহ লাহু, আল্লাহ তার এই নেক আমলের মূল্যায়ন করলেন, আল্লাহর শুক্রিয়া, সাকারা কে শুক্রিয়া করছেন, আল্লাহর শুক্রিয়া, মানে এখানে শুক্রিয়া আল্লাহ, আমার শুক্রিয়া আপনার শুক্রিয়া, কী করবেন, একটা কাঁটা হটাইলেন, একটা ভালো নেকির কাজ করলেন, আল্লাহ ফাইনাল্লাহ শাকেরুন আলিম, আল্লাহর একটি নাম হচ্ছে শাকের, কোরআনে আছে আল্লাহ শাকের, তো আল্লাহর শুক্রিয়া কেমন, আল্লাহর শুক্রিয়া হচ্ছে মূল্যায়ন করা। দেখেন আপনি একজন কর্মচারী কোম্পানির, খুব সুন্দর আমানতের সাথে কাজ করছে, নিষ্ঠার সাথে কাজ করছেন, যদি কোম্পানি আপনার মূল্যায়ন করে, আপনার মর্যাদা দেয় যথাযোগ্য, তাহলে আপনার মনটা কেমন হবে, কত খুশি হবে, যে দেখ আমি যেমন ভালো মানুষ তেমন কাজ ভালো করি, তেমন আমার কোম্পানি আমার মূল্যায়ন করে, কিন্তু দেখা যাচ্ছে না এত সুন্দর কাজ করছেন আর এত নিষ্ঠার সাথে আমানতের সাথে কাজ করছেন, কিন্তু ওই যেগুলো চোর বাটমার ওই রকম আপনাকেও মনে করছে, মনটা কত খারাপ হবে, হ্যাঁ মনটা খারাপ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো বান্দা, একটা গরিব মানুষ যে কোনো স্তরের লোক হোক না কেন, এই না যে রূপচারা কারো দেখেন, আমল দেখেন, যে কোনো একটা আমল করলে ওর একটা মূল্যায়ন করেন আল্লাহ রাব্বুল আলামিন, এই জন্য আল্লাহর নাম হচ্ছে শাকির। তো এখানে শাকার আল্লাহ, আল্লাহ তার শুক্রিয়া আদায় করলেন মানে আল্লাহ তার এই নেকির মূল্যায়ন করলেন, মানে নেকির কী করলেন, আল্লাহ উত্তম প্রতিদান দিলেন, সেই প্রতিদান হচ্ছে ফাগাফার আল্লাহ, আল্লাহ তাকে মাফ করে দিলেন, গুনাহ ছিল পাপ ছিল, ওই একটা কাঁটাওয়ালা ডাল সরিয়ে দেওয়ার জন্য তাকে আল্লাহ মাফ করে দিলেন। তাহলে ইসলাম কত সুন্দর দিন, ইসলামের সৌন্দর্য, ইসলাম শুধু মসজিদে সীমিত নাই, রাস্তাঘাটে মাঠে ঘাটে, সুবহানাল্লাহ, একটা গাছ পড়ে গেছে দেখবেন আমাদের দেশে, রোডে একটা গাছ পড়ে গেছে ঝড়ে হঠাৎ করে, আদেশে গাড়ি সব জ্যাম লেগে গেছে, পাশের গ্রামের মহল্লার লোকেরা এসে তাড়াতাড়ি করে সেই গাছটাকে সরিয়ে দিলেন, কত বড় একটা নেকির কাজ করলেন, জ্যাম সরিয়ে দিলেন, কত লোক ইমার্জেন্সিতে ছিল, না হলে এদের ফ্লাইট ক্যান্সেল হতো, কারো ট্রেন ছুটে যেত, বাস ছুটে যেত, কত হয়রানিতে পড়তো আল্লাহই জানে। সুদূর প্রসারিত মানে এর উপকারিতা, সুদূর প্রসারিত উপকারিতা, মানুষ অনেক সময় চিন্তা করে না যে আমার এই ছোট কাজটা এত গুরুত্বপূর্ণ, হতে পারে একটা লোক তাড়াতাড়ি করে যাচ্ছিল আর ওই কাঁটা দেখেনি, আপনি কিন্তু দেখেছিলেন কাঁটাটা, দেখার পরে আপনি সরাইলেন না, আর একটি লোক তাড়াহুড়া করে জলদি যাচ্ছিল এমন, হ্যাঁ তার পায়ে কাঁটা লাগলো, ওখানেই তাকে বসে যেতে হলো, আল্লাহু আকবার, তা আপনি কাজটাকে হয়তো হালকা মনে করলেন বা দেখলেন যে একটা লোক কাঁটাই সরালো, কী বা এমন করলো, না অনেক কাজ করলো, সে অনেক বড় কাজ করেছে সে, তো এটা আল্লাহ মাফ করে দিয়েছেন। জি, তো যেমন মানুষ এটাকে হালকা, এই হাদিসকে নিয়ে আসা হয়েছে কিসে, জোহরের সলাতে রোদে কষ্ট করে আসার অধ্যায়, এর সাথে আবার কিসের সম্পর্ক, এখানে রাস্তা থেকে কাঁটাওয়ালা ডাল সরানো আর এখানে জোহরে রোদের সময় আসা, এর সাথে বাহ্যিক মিল দেখা যাচ্ছে না, কেউ কেউ বলেছেন এখানে সূক্ষ্ম একটা মিল রয়েছে, সেটা হচ্ছে যে যেমন একটা কাঁটা যদি রাস্তা থেকে কেউ সরায় তাহলে সে নিজেও হয়তো ভুরুকে পড়ে যে আমি এমন বা কোন নেকির কাজ করলাম, সামান্য কিছুই করলাম, তাই না, আর যারা দেখে তারা তো এটাকে কোনো মূল্যায়নই করে না, কী বা করলো, তাই না,
আপনার আগে আগে একটা লোক যাচ্ছে, একটা কাঁটা সরিয়ে দিল, একটা ময়লা আবর্জনা ছিল, একটা ধরেন একটা টিস্যু পড়া আছে অথবা একটা দেখছেন যে কোনো ডাব্বা পড়ে আছে সেটাকে সরিয়ে দিল, হোঁচট খেতে পারে ওখানে, কিন্তু আপনি তো সেটার মূল্যায়ন করলেন না, আল্লাহর কাছে অনেক তার মূল্য রয়েছে। ঠিকই তেমনি রৌদ্রের সময় জোহর পড়তে যাচ্ছেন, আপনি মনে করছেন কী বা করলাম জোহর পড়লাম, কিন্তু এই যে কষ্ট করে রোদে আপনি তাপে যাচ্ছেন আর ঘেমে যাচ্ছেন, দেখেন আমাদের দেশে নামাজ পড়ে পাঁচবার আমি দেখেছি গরমের সময় নামাজ পড়তে গিয়ে পাঁচবার গোসল করতে হয়, গোসল করা মানে গোসল করা নয়, পাঁচবার ঘামে গেঞ্জি টেঞ্জি পাঞ্জাবি সব ভিজা শেষ, হয় না হয় না? আচ্ছা ফ্যানও যদি থাকে এমন জোরে ফ্যান চলছে ওতে কোনো কাজ হয় না, কথা বোঝা যাচ্ছে কাজ হয় না। আর যে কষ্ট করে সলাত আদায় করো তো এগুলোর ফজিলত রয়েছে, এগুলোকে অনেক সময় আমরা হালকা মনে করি কিন্তু হালকা না, অনেক বড় নেক আমল। আর একটি মিল হইতে পারে সেটা হচ্ছে আগের হাদিসটা এই যে পরের হাদিসেরই একটা অংশ, এই জন্য এখানে কিন্তু সনদ নিয়ে আসা হয়নি 653 নম্বরে। সুম্মা কালা, তারপরে বললেন আর শোহাদাও খামসুন, শহীদা হচ্ছে পাঁচ প্রকারের, শুধু আল্লাহর রাস্তায় জেহাদ করতে গেলে শহীদ হয় না, পাঁচ প্রকারের, অন্য রেওয়ায়েত রয়েছে সাত প্রকারের শহীদ, তো সাতটা হচ্ছে পরের মানে অতিরিক্ত যেটা বর্ণনা করা হয়েছে সেটা হচ্ছে স্বীকৃত, পাঁচটা সাতের অন্তর্ভুক্ত। আল মাতুন, তার মধ্যে প্রথম হচ্ছে যে প্লেগ মহামারী থেকেও যদি মারা যায় তাহলে শহীদ, একজন মুসলিম নামাজি তার ইসলাম ভঙ্গ হয়নি, আর যদি করোনাতে মারা গিয়ে থাকে শহীদ। জি, প্লেগ, প্লেগ বিশেষ ধরনের মহামারীকে বলা হয় যদিও, কিন্তু তারপরে অন্য অন্য মহামারী যেগুলোতে মানুষ শত শত মরে যায় এগুলোকে মহামারী বলা যেতে পারে, বা মতুন তাউন যদিও খাস এক ধরনের ব্যাধি। অল মবতুন ও শহীদ, অল মবতুন, মবতুন মানে পেটের রোগে, গ্যাস্ট্রিকের কারণে, আলসারের কারণে পেটে ক্যান্সার হয়েছে, তো অমুক হয়েছে, অপারেশন করতে গিয়ে মারা গেছে, পেটের যতগুলি রোগ, মবতুন বাতন থেকে, বাতন মানে পেট, শহীদ। আল্লাহু আকবার। অল গরীক, কেউ যদি ডুবে মারা যায় শহীদ। ও সাহেবুল হাদম, কেউ যদি চাপা পড়ে মারা যায়, সে বিল্ডিংয়ে চাপা পড়ে মারা গেল, বাসে ট্রেনে চাপা পড়ে মারা গেল, আর কিছুতে চাপা পড়ে মারা গেল, তাহলে শহীদ। ও শহীদ ফি সাবিলিল্লাহ, আর পঞ্চম হচ্ছে আল্লাহর রাস্তায় আল্লাহর কালেমা উচা করতে গিয়ে কেউ যদি শহীদ হয়, শুধু শহীদ শহীদ করলে হবে না, আজকাল তো অমুসলিমকেও শহীদ বলা হচ্ছে আর শহীদ মিনার তৈরি করা হচ্ছে, কিন্তু শহীদ সেই সেই যে ব্যক্তি আল্লাহর কালেমাকে উঁচা করতে গিয়েছে। জি, ওয়াকাল, আরও বলেছেন লাউ ইয়ালামুন নাস মা ফি নিদা ওয়া সাফিলা ওয়াল, মানুষ যদি জানতো মুসলিমরা যে আজানের কত ফজিলত আর প্রথম কাতারের কত ফজিলত, সুম্মাল্লাম ইয়া যদি ইল্লা ইয়াস্তাহিমু আলিহা, তারপরে যদি প্রথম কাতারে জায়গা না পেত আর আজান দেওয়ার সুযোগ না পেত, তো তাহলে তারা কী করতো, লটারি করতো, লটারি করে ও চান্স নেওয়ার চেষ্টা করতো। লাস্তাহমু আলিহে, লটারি ছাড়া যে কোনো উপায় না দেখতো, লাস্তাহমু অবশ্যই তার জন্য লটারি করতো। 654 নম্বর হাদিস বলছে ওয়ালাই আলামুনা মাফি তাহজির, ওই হাদিসেরই অংশ, যদি মানুষ জানতো যে তাড়াতাড়ি আউয়াল ওয়াক্তে মসজিদে আসাতে কি ফজিলত হয়, যেমন আজান হলো সাথে সাথে ছুটে গেলেন মসজিদে, এটাও একটা তাহজির, আর একটি হচ্ছে রোদের সময় আসা জোহরের সময়, এটি হচ্ছে তাহজির, তাহলে লাস্তাবা কলিহে, তার জন্য তারা প্রতিযোগিতা করতো, কম্পিটিশন করতো। ওয়ালাউ ইয়ালামুন, আর তারা যদি জানতো মাহফিল আতামাতি এশার সলাতে অন্ধকারে আসায় কত নেকি রয়েছে, অশুভে ফজরের অন্ধকারে আসায় কষ্ট করে ঘুম ছেড়ে, কত ঘুম প্রিয় আজকাল শীতের সময়, কম্বল থেকে বেরোতে ইচ্ছা করে না, আপনি সব কিছু ছেড়ে দিয়ে ঠান্ডা পানি উজু করে যে কোনো পরিস্থিতিতে আপনি আসছেন, লাতাহ অবশ্যই আসতো, ওয়ালাউ হাবওয়ান, যদিও হামাগুড়ি দিয়ে হোক না কেন, হামাগুড়ি কোনটাকে বলে, হাঁটুতে ভর দিয়ে আর দুই হাতের তলায় ভর দিয়ে, যে বাচ্চারা যখন পাঁচ ছয় মাস থাকে তখন হামাগুড়ি দেয়, হামাগুড়ি দিয়ে যদি হাঁটতে পারে না, অচল, হ্যাঁ প্রতিবন্ধী, তবুও মসজিদে আসার চেষ্টা করতো। এখানে আজকের আলোচনা শেষ করছি, আল্লাহ রব্বুল যেন আমাদের গুনাহাতা মাফ করেন, দিন দুনিয়া ভালো করেন, যেসব ভাইরা কষ্ট করে আসছেন আল্লাহ আপনাদের উত্তম প্রতিদান দান করেন, রুজিতে বরকত দান করেন, বালা মুসিবত দূর করেন, যাদের কাজকর্ম নেই রুজি নেই আল্লাহ যেন ভালো রুজির ব্যবস্থা করে দেন, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রকমের দুনিয়া আখিরাতের কল্যাণ আপনাদের আমাদের সকলকে দান করেন। ও সাল্লাল্লাহু সাল্লাম নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।